টলি রিপোর্টারের আজকের লকডাউন আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন অপরাজিতা ঘোষ। শুধুই অ্যাক্টর বা অভিনেত্রী বললে ভুল হবে, কারণ তিনি সর্বগুণ সম্পন্ন বললেই ভালো হয়। কারণ আমরা তাকে বিভিন্ন রকম ভাবে দেখতে পেয়েছি, বিভিন্ন রকম ভূমিকায় দেখতে পেয়েছি। অপরাজিতা দি, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের টলি রিপোর্টারের চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ। এত লজ্জা দিয়ে দিলে, শুরুতেই আমি লজ্জা পেয়ে গেলাম। আমি এমনিতে ভীষণ শাই মানুষ, আমার সম্পর্কে পেয়েছে কেউ কিছু বললে আমি ভীষণ ভীষণ এম্বারেসড হয়ে যাই। বাট এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো প্রথমে জানতে চাইবো। এখন ভালো বলবো তার কারণ আমার কোভিড হয়েছিল, ভালো তো ওই ওই সময়টাতে একটুখানি যা যা মানুষের ট্রাবল হয়, আমি ওটাকে খুব বড় করে দেখাচ্ছি না, হয়েছিল কি করা যাবে, হয়ে গেছে। পরবর্তী ফেজে রয়েছি আর কি, তো কিছুটা রেস্টে বলতে পারো, কিছুটা আরামে ঠিকই আছি, ভালোই আছি। কতদিন হলো এটা, মানে খবর পেয়েছিলাম, মানে তোমার কোভিড সেরে ওঠার পর কতদিন হলো এখনো? কোভিড সেরে ওঠার পর আই গেস 10 days, 10 দিন। মানে কঠিন পরিস্থিতির মধ্যে, মানে আমিও তো ওই পথেরই পথিক, তো ওই জন্য তোমাদের খুব একই ভালোভাবে অবস্থা? রিলেট। ও, মানে তুমি কি ওভারকাম হ্যাঁ, মে করেছো? মাসে হয়েছে, আচ্ছা, মে মাসে। হ্যাঁ, আমার আচ্ছা, এপ্রিলে শেষ, এখন বেড়, মে তখন তুমি এখন মিড অফ অনেক দা বেটার। মে আমি উঠেছি, সেরে উঠেছি। হ্যাঁ, হ্যাঁ, অনেক এটা একটা বেটার, কিন্তু ওই যে বিচিত্র, মানসিক সমস্যা হয় একটা সেইটার মধ্যে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা অদ্ভুত একদমই মানে তাই। এক্সপিরিয়েন্স। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, বিকজ আমার যেটা সব সময় মনে হয় যে বাকিরা যেন ভয় না পায়, যে কারণে আমি আমার সময়টুকু, যে সময়টুকুতে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কনস্ট্রাকটিভ একটা সময় কাটানো যায়। আমি ইচ্ছা না করলেও ছবিটা এঁকে গেছি, পড়তে খুব একটা পারিনি, ছবি টবি দেখেছি, কিন্তু আমি কখনো বলিনি, বা থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অলসো টু মাই ডক্টর, আমাকে অ্যালাউই করানি এটা বলার জন্য যে আমার অসুবিধে হচ্ছে। কারণ এইটা না কোনোভাবে অনেক সময় একটা ভয় তৈরি করে বাকিদের মধ্যে, যেটা অফকোর্স সাবধানে থাকতে হবে, কিন্তু কেয়ারও নিতে হবে, কিন্তু যেন ভয় মানুষ না পায়। দেখো কি করা যাবে, মানে সিচুয়েশনটাই এমন যে বাড়িতে বাড়িতে সবাই কেউ না কেউ এফেক্টেড হচ্ছে, আমরা সেটা অ্যাভয়েড করতে এখন এই পরিস্থিতিতে পারবো না। সো মানে ভয় না পেলেই হলো আর কি, সেরে উঠবো সবাই আমরা। এবং পজিটিভ ভাবা, এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। খুব খুব মানে ডিপ্রেসিং তো, একা থাকাটা তো খুব একটা, একা থাকা, একা একটা অসুখকে নিয়ে থাকা, একা থাকা একটা জিনিস, লকডাউনে তো আমরা অনেকেই একা থাকি, কিন্তু একা একটা অসুখকে নিয়ে থাকা সেটা খুব একটা কমফোর্টেবল নয় রাদার। বাট বাট ওই 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 কনস্ট্যান্টলি নিজেকে বলে যাওয়া, না না, ইটস অল রাইট, ফাইন, থিংস উইল বি ফাইন, ঠিক আছে, এবং ডাইভার্টেড থাকাও পজিটিভ, পজিটিভলি, আই থিঙ্ক দ্যাট হেল্পস, দ্যাট হেল্পস মি। কাজের মধ্যে থাকা, যে কাজগুলো পছন্দ করি করি আমরা। হ্যাঁ, এক্স্যাক্টলি। লকডাউন তো মানে গত বছরের একটা দীর্ঘ সময়ের লকডাউন, আবার এই বছরের একটা, কতদিন হবে বোঝা যাচ্ছে না, হয়তো সেই রকম দীর্ঘতর হবে না, কিন্তু চলছে লকডাউনটা। কিভাবে কাটছে এই অবসর, মানে তুমি একটা অন্য রকমের অবসর কাটালে, যেটা একেবারে তেতো অভিজ্ঞতা, এখন হয়তো সেটা নয়, কিন্তু লকডাউনের মধ্যে রয়েছে, তো কিভাবে কাটছে এই বছরের লকডাউন? আমার সত্যি তাই অদ্ভুত, যেদিন আমার মানে আমি আমি আমার টেস্ট রেজাল্ট যেদিন বেরোলো, তার পরদিন থেকে লকডাউনটা হলো। তা তখন আমি আমার বোলপুরের বাড়িতে ছিলাম আমার বাবা মা বোনের সাথে, ফলত সেটার একটা ভালো দিক রয়েছে যে লকডাউন হলো, আমি ওদের সাথে থাকলাম একই বাড়িতে, এবং আশপাশে মানুষজন আছে, মানে ঠিক আছে তারা আমার কাছে নেই একেবারে, কিন্তু আশপাশে আছে, মায়ের হাতের রান্নাটা খেতে পেলাম। এখানে থাকলে আমাকে পুরোটাই একা হয়তো সামলাতে হতো, হয়তো, আমি আমি জানি আমার বন্ধু বান্ধবরা আছে, তারা আমাকে অ্যালাউ করতো না, কিন্তু আমি বলছি। এবং আমাদের বাড়িটা মানে শান্তিনিকেতনের বাড়িটা খুব ইন্টারেস্টিং, মানে বড় বড় গাছ আছে, গাছে কাঠবিড়ালি ছুটে বেড়াচ্ছে, পাখিরা ঘুরে বেড়াচ্ছে, তো আর দেখি মন ভালো হয়ে যায়। আমি ওই এমনিতেও গত বছরের লকডাউনে, লকডাউন ওপেন করার পরে আমি ওখানে কিছুদিন ছিলাম, আমি এতটা সময় কখনো কাটাইনি। গত বছরে কিছুটা সময় লকডাউন ওপেন করার পর গিয়েছিলাম, কারণ লকডাউনে আমি এখানে আটকে গেছিলাম, আর এ বছরে ওই ওই সময়টুকু, তারপর এইমাত্র আমি সুস্থ হলাম, আবার আমি ফিরে চলে এলাম। তো এখন যেটা হচ্ছে যে এখন আবার ওই ফেরাটা, মানে খানিকটা এই অভ্যস্ত হয়ে যাওয়া, কাজে তো ফিরতেই হবে, সেটার জন্য একটা মানসিক প্রস্তুতি,
এইসব মিলিয়ে বাকি যা যা ছিল, কিছু লেখার কাজ, কিছু আঁকার কাজ, এগুলো চলছে, পড়াশোনাটা করছি আর কি। মানে পড়তে পারছিলাম না কোভিড, কোভিড এর সময় একটা আমার একটা বড় সমস্যা হয়েছিল, আমি একদম পড়তে পারছিলাম না। অনেকে যেমন প্রচুর পড়েছে, কিন্তু আমি সারা বছর পড়ি, আমি আমি পড়াশোনা করতে ভালোবাসি, মানে পড়তে আমি ভালোবাসি, আমি কোভিড এর সময়টা পড়তে পারলাম না কিছুতে। আমাকে অনেকে ভেবেছে কনসেন্ট্রেট করতে পারবে না, একদম কনসেন্ট্রেট করতে পারিনি। আমার অনেকেই ভেবেছে বোধহয় আমি প্রচুর পড়ে ফেললাম, আমি এক্স্যাক্টলি। তো আবার আমি আবার নতুন একটা ইন্টারেস্টিং উপন্যাস পড়তে শুরু করেছি, এইসব চলছে। এবার মানে আগামী যে যে কাজগুলো রয়েছে আর কি, লকডাউন খুললে যেগুলো হবে সেই স্ক্রিপ্ট গুলো পড়ছি, কিছু প্রি প্রোডাকশন চলছে, হয়তো কস্টিউম ইত্যাদি এইগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে, সেগুলো আবার এই এরকম অনলাইনেই চলছে সবকিছু। তো এইগুলো চলছে আর কি, যাকে বলে। তোমার শেষ প্রজেক্ট পাণ্ডব গোয়েন্দা? আমার টেলিভিশনের শেষ প্রজেক্ট পাণ্ডব গোয়েন্দা, কিন্তু তার সাথে সাথে কয়েকটা ছবি শেষ করেছি, দু তিনটে ছোট ইংরেজি হিন্দি ছবি, তার সাথে গ্রিন উইন্ডোজ করলাম, গ্রিন উইন্ডোজ বলে একটা ছবি করলাম, ইন্দিরা ধর মুখার্জি, জয়াদি, জয়াদি যেটা রয়েছেন, কিঞ্জল রয়েছে, আর মার্ডার ইন দ্য হিলস, মানে যে ওয়েব সিরিজটা অঞ্জন আঙ্কালের, মানে অঞ্জন দত্তের, সেটাও শেষ করেছি। মানে এগুলো সবই করা আছে, এগুলো সবগুলোর ডাবিং বাকি আছে। টেলিভিশনে আমার লাস্ট প্রজেক্ট পাণ্ডব গোয়েন্দা। অফ কোর্স নেক্সট কোন কোন প্রজেক্ট তোমায় মানে দেখা যাবে, ছোট পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম, কোথায় কি আগামী কাজগুলো নিয়ে কিছু বল। টেলিভিশনে কোনো কংক্রিট, মানে এই মুহূর্তে কংক্রিট কিছু বলা যাবে না, সবই কথাবার্তার মধ্যে রয়েছে। এটা তো তোমার মার্ডার ইন দ্য হিলসটা তো রিলিজ করেই যাবে, প্রবলি জুলাই টুলাই কিছুতে একটা, তো ওটা তো দেখাই যাবে, খুবই ইন্টারেস্টিং একটা কাজ, অবভিয়াসলি অঞ্জন দত্তর কাজ বলার অপেক্ষা রাখে না। আর এই তিনটে চারটে খুব ইন্টারেস্টিং ছোট ছবি করলাম, এবং গ্রিন উইন্ডোজ ছবিটিও করলাম, এগুলো সবই খুব ডিফারেন্টলি, মানে খুবই ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং প্রজেক্ট। আর আমার জন্য যেটা মজার সেটা হলো প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা চরিত্রে অভিনয় করেছি, মানে আলাদা ধরনের চরিত্রে অভিনয় করেছি, সেই জন্য আমার কাছে প্রতিটা চরিত্রই খুব চ্যালেঞ্জিং, প্রতিটা চরিত্রে খুব ইন্টারেস্টিং, প্রতিটা চরিত্রের জন্য আমার তৈরি হতে হয়েছে। তো সেইগুলো কোনো না কোনো ভাবে হয় ফেস্টিভ্যাল সার্কিটে বা ওটিটি পারফর্ম প্ল্যাটফর্মে বা কোনো না কোনো ভাবে ডেফিনেটলি এই চার পাঁচটা ছবি আসবে, তো সেগুলো আগামী সময়ে দেখা যাবে। টেলিভিশনের কথা এক্ষুনি বলতে পারছি না, ওয়ান্স সামথিং ইজ ম্যাটেরিয়ালাইজড তখন তো তোমরা জানতেই পারবে। বুঝলাম। আমি যেটা শুরুতেই বললাম অপরাজিতা দি, যেটা শুধুই অভিনেত্রী বললে বলা খুব ভুল হবে, কারণ তোমাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় দেখেছি, কখনো সঞ্চালিকার ভূমিকায়, কখনো ডিরেক্টরের ভূমিকায়, কখনো অভিনেত্রীর ভূমিকায়। তুমি কোন কাজের জায়গাটাকে বেশি পছন্দ করো? বাড়িতে যদি তিন চারটি সন্তান থাকে তাহলে কি আমরা কাউকে বলতে পারি যে কাকে বেশি ভালোবাসি? তো হয় না, থাকে যদি একটু বেশি ভালোবাসা। দেখো, আমি মনে করি প্রাইমারিলি আমি একজন পারফর্মার, তো অ্যাঙ্করিং বলো বা অভিনয় বলো দুটোই তো পারফরমেন্স, এবং আমাকে মানুষজন ভালোবাসেন, চেনেন একদম পারফর্মার হিসেবে। তো এখনো পর্যন্ত আমি মনে করি না যে আমি নিজেকে ঠিক ডিরেক্টর বলতে পারি বা মেকার বলতে পারি, ডিরেক্টর শব্দটা তো আমার আবার ব্যক্তিগত আপত্তি আছে, আমার হচ্ছে মেকার। সো আমি এখনো পর্যন্ত মনে করি না যে আমি মেকার হয়ে উঠেছি, আমি মেকার হওয়ার প্রসেসের মধ্যে দিয়ে আছি। প্রায়োরিটি এখনো পর্যন্ত পারফরমেন্সই, এবং একজন পারফর্মার, ইউ বিং আ পারফর্মার ক্যান আন্ডারস্ট্যান্ড, একজন পারফর্মারের পারফরমেন্সের খিদেটা এতটাই যে ওটা না করতে পারলে অনেক বেশি কষ্ট হয়। তো সেইটা সাথে সাথে আবার পরবর্তী ডিরেকশনের প্ল্যানিং কখন হবে জানি না কি হবে হবে, মানে আমার কাছে সবটাই, মেকিংটাও একটা সাধারণ প্রসেস, মানে এতটাই ইনভলভমেন্ট থাকে, মানে তখন তো শুধু তুমি পর্দার সামনে কাজ করছো না, তোমাকে সবকিছু সামলাতে হচ্ছে, সব ভাবতে হচ্ছে, সেটা একটা মানে আমি তো মনে করি কখনো কখনো সাংঘাতিক হয়ে যায় যে এতটা ইনভলভমেন্ট যেটা অনেকটা নিয়ে নেয়, তো সেটাও একটা খুব ইন্টারেস্টিং প্রসেস বলে আমি মনে করি। দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। আসলে যে কোনো ক্রিয়েটিভ মানুষের
প্রত্যেকটা ক্রিয়েটিভিটি জায়গায় আলাদা আলাদা ভাবে ইন্টারেস্টিং এবং মজার, যদি এনজয় করতে পারা যায় আর কি। বুঝলাম, মানে এই যে পারফরমেন্স, মনে হয় না সবসময় তোমার নিশ্চয়ই মনে হয়েছে যে কোথাও একটা খামতি থেকে গেল, আরো বোধহয় ভালো করতে পারতাম, এতদিনের কাজে এতদিন কাজ করে এসেছো, অনেকটা পথ পেরিয়ে এসেছো, এই ব্যাপারটা কতটা মানে আরো বেশি গ্রো করেছে, নাকি এখন নিজের কাজ নিয়ে একটু সন্তুষ্ট হও আর কি? মানে এটা একজন পারফর্মার হিসেবে সবসময় হয়তো থেকে যায়। হ্যাঁ, কখনো সন্তুষ্টই না, ভীষণ বিরক্ত হই নিজের উপরে আমি। মানে আমার একটা বিষয় আছে, সেটা হলো আমি মনিটর দেখি না, মানে শট দেবার পর আমি মনিটর দেখি না, যদি না আমায় ডিরেক্টর ডেকে বলেন যে অপ্রজিত এটা দেখে নাও, এই জায়গাটা তোমায় টেকনিক্যালি এই জায়গাটা কারেক্ট করতে হবে, বা এস্থেটিক্যালি কারেক্ট করতে, মানে অভিনয় জায়গাটা তোমার ঠিক হয়নি, উচ্চারণের জায়গা ঠিক হয়নি, কিছু একটা হয়নি, আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, বা পজিশন অনেক সময় হয় যে পজিশনের এদিক ওদিক হলো, আমি নিজে কেমন করেছি দেখার জন্য আমি যাই না, কারণ আমি মনে করি ডিরেক্টর যেটা চাইছেন সেটা পেলেন কিনা সেটা ইম্পর্টেন্ট। তারপর ধরো ডাবিং যদি হয়, ডাবিং এ গেলাম, ডাবিং এ গিয়ে মনে হয় ইস কি খারাপ অভিনয় করেছি আমি, এটা আমার সবসময় মনে হয়, এটা এটা ঠিক হলো না, মানে এটা আমার ভীষণ হয়, ডাবিং করার পরে আমার প্রচন্ড খুঁতখুত করে, ইস এই জায়গাটা আমার ঠিক হলো না, মানে এটা আমার এখনো হয়। এবার যখন যখন স্টেজ পারফর্ম করি, দুটো নাটক করেছি আমি, তখন একটা সুবিধা ছিল, যখন শেষ হতো তখন ইস আজ এই জায়গাটা খারাপ হলো, ঠিক আছে পরের দিন ঠিক করে দেবো, ওটা একটা চান্স আছে সেকেন্ড টাইম করা। কিন্তু যখন তোমার বাক্সবন্দি হচ্ছে, মানে টেলিভিশন বা ওটিটি বলো বা সিনেমার ক্ষেত্রে বলো, ওটা তো তোমার কোনো টেক দেওয়া যায়, কিন্তু ওয়ান্স ইট ইজ ডান ইট ইজ ডান। তো এটা হয় হয়, মানে আমার মনে আছে আমি এসব কথা বলি, আই থিঙ্ক আমরা বোধহয় 35টা শো করেইছি, সবকটাই অত্যন্ত সাকসেসফুল শো, প্রতিটা শো এর পর রাত্রেবেলা এসে আমার প্রায় ঘুম হতো না, আমার সবসময় মতো ইস এই জায়গাটা ঠিক হলো না, মানে এটা হয়, আর আমার মনে হয় এটা থাকা উচিত, মানে তাহলে কি হয় আমাদের ওই শেখার ইচ্ছেটা থেকে যায় আর কি। একদমই তাই। অপরাজিতা জি, এতদিন হয়ে গেল কাজের, আর যখন পিছন ফিরে প্রথমের দিকের দিনগুলোর কথা ভাবো বা দেখো, তখন কিরকম লাগে আর কি, মনে পড়ে কোন জিনিসটা সব থেকে বেশি মনে পড়ে, একটু যদি বলো জার্নিটা, যদি বলো তুমি বোলপুর থেকে শান্তিনিকেতন থেকে বোলপুর থেকে এসে কলকাতাতে কাজ করা শুরু করেছো, সেটা নিয়ে তো পরে জানবোই, তো এই এই কথাটা যদি একটু, মানে এই প্রশ্নটা যদি তুমি আমাকে বলো, কিরকম কি মনে? খুব নস্টালজিক লাগে, স্পেশালি যখন স্টুডিও গুলোতে যাই, ধরো তখন তো ইন্দ্রপুরী, টেকনিশিয়ান, দাসানি আর NT1, এই তো তোমার স্টুডিও ছিল, স্টুডিও গুলো পুরনো ছিল, এরকম ঝকঝকে টেকনিশিয়ান স্টুডিও এখন যেটা দেখছি আমরা সেরকম দেখি না, বাথরুম টাথরুম গুলো নিয়ে কথা না বলাই ভালো। তো সেই সমস্ত জায়গায় কিন্তু যখন ঢুকছি, আমার মনে হচ্ছে ইন্দ্রপুরীতে যখন প্রথম কাজ করতে গেছি, তখন আমি তখন টেলিভিশন শোজ হোস্ট করছি, কিন্তু সেগুলো তো চ্যানেলের স্টুডিওতে হতো, কিন্তু আমি স্টুডিওতে যখন প্রথম যাচ্ছি ইন্দ্রপুরী স্টুডিওতে, নানা রঙের দিনগুলি রবি ওঝার ডিরেকশনে প্রথম গেছি, আমার তখন হচ্ছে এইখানে উত্তম কুমার কাজ করতেন, মানে আমার না মানে অদ্ভুত ফিলিং হতো। আর আমি যখন ঘুরে বেড়াতাম, আমার একটু স্বভাব আছে এখনো, আমি স্টুডিওর মধ্যে হেঁটে বেড়াই, আমার তো ইস এই জায়গাটাতে হয়তো সুচিত্রা সেন বসে থাকতেন, আর উত্তম কুমারের জন্য তো একটা মেকআপ রুম ওখানে রাখাই আছে, তারপরে না ভীষণ ওই জায়গাগুলো, এবং এখনো যখন যখন আমি স্টুডিওতে যাই, আমি তখন তখন আমি দেখি এবং ভাবি যে আমার তো ইন্ডাস্ট্রিতে কেউ নেই, পুরোটাই তো নিজে নিজে করেছি, মানে যা ঘটেছে অনেকেই প্রচন্ড খুবই ভালোবেসে আমাকে নিজের করে নিয়েছেন, শিখিয়েছেন, হাতে ধরে শিখিয়েছেন সবটা, তো ওই মানুষগুলো না থাকলে তো কিছুই করতে পারতাম বলে জানি না, আমার মনে হয় না সেইগুলো, এবং তাদের মধ্যে অনেকে চলে গেছেন, যেমন রবিজি চলে গেছেন, রবি ওঝা, দেবাংশুদা, দেবাংশু সেনগুপ্ত, উনি চলে গেছেন, এগুলো খুব দুঃখ দেয়, কারণ খুব হাতে ধরে শেখা তো, মানে যেমন আমার মনে আছে বন্নিশিকা করছি, তখন হিট সিরিয়াল বন্নিশিকা, তখন স্বাগতা দিন, রানী দিয়ে, তো মানে ফাটাফাটি লোকজন বসে দেখে, আমিও দেখতাম বাড়িতে, আমি যখন কাজ করার সুযোগ পেলাম, আমাকে বলেছিল যে তোর থাকুক না থাকুক তুই এসে বসে থাকবি সেটা, তা আমি তাই করতাম, থাকুক না থাকুক আমি সেটা এসে বসে বসে ওদের অভিনয় দেখতাম, মুগ্ধ হয়ে দেখতাম অবভিয়াসলি, এবং আমার যেদিন যেদিন শুটিং থাকতো, তখন তখন আমাকে আমাদের দেবাংশুদা কানের কাছে এসে, মানে দেবাংশুদা সবসময় কানের কাছে এসে বলতেন, কখনো চিৎকার করে সবার সামনে বলতেন না, ভুল হলে বলতেন এক পয়সা কমাবি,
অভিনয়ের মাপ যে পয়সা দিয়ে মাপা যায় মানে ওরকম করে, মানে একটু কমাবি একটু বাড়াবি, তখন ওই বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু ওইভাবে শেখাতেন। কি অনবদ্য একটা মানুষ ছিলেন। আর যখন মেকআপ রুমে মানে ইয়ের সময়টাতে ব্রেকের সময় অপেক্ষা করতাম যে ব্রেকটা কখন হবে, কারণ উনি প্রচুর গল্প বলতেন, প্রচুর গল্প, তার দীর্ঘ সময় জেলে থাকার গল্প, কোরআন পড়ার গল্প, তার উর্দু শেখার গল্প, ওখানে পড়ানোর গল্প, আমি না মুগ্ধ হয়ে শুনতাম। তো এগুলোর তো এটা শুধুমাত্র তো শুধু শেখা মানে শুধু অভিনয় শিক্ষা নয়, তো জীবনে অনেক কিছু শেখার আর কি। তো আমি না খুব ফরচুনেট যে আমি এই সমস্ত মানুষগুলোর সঙ্গে কাজ করি। শেখর দাস আমি নন ফিকশন কথা আমার মনে আছে, শেখর দাস একটা কথা বলেছিল, সব সময় মাথায় রাখবে যে তোমার চিন্তা যেন আপ থাকে, লাইক সুচিত্রা সেন। আমি না খুব নন ফিকশনে একটা মানুষ এ কথা কেন বলছে প্রথম প্রথম বুঝতে পারতাম না, বলছে এই যে ইউ আর সো কনফিডেন্ট দ্যাট ইউ আর ফেস ওয়েন ইউ আর ফেসিং দ্য ক্যামেরা ইউ হ্যাভ দ্য কনফিডেন্স, ওইটা যেন দর্শকের কাছে কনভেড হয়। পরবর্তীকালে অনেক কিছু শিখেছি, প্রচুর বিদেশের গল্প করতেন, তখন আমার বিদেশে যাওয়ার সুযোগ ঘটেনি, মানে জাস্ট আমি একটা দুটো ইনসিডেন্ট বলছি। খুব ইন্টারেস্টিং মানুষজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, যেটা আমার কাছে খুব এনরিচিং। মানে আমি তো অভিনয় শিখে আসিনি, কিন্তু এই যে ছোট 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 জিনিস, লাইট নেওয়া, ক্যামেরা ফেস করা, পজিশন নেওয়া, এবং ডায়লগ ঠিকঠাক বলে পুরো ইমোশন দিয়ে ঠিকঠাক অ্যাক্টিভিটি করা, এই সব কিছু এদের কাছ থেকে আমার শেখা। একটা লম্বা জার্নি, অবভিয়াসলি এখনো শিখছি, নতুনরাও খুব ইন্টারেস্টিং, তারা তাদের মতো করে কাজ করে, তাদের কাছেও শিখছি, আর শিখার শেষ নেই। বাট ইউ নো, তুমি যেটা বললে, যতবার স্টুডিওতে যাই ততবার আমার মনে হয় যে অদ্ভুত একটা ফিলিং হয় অ্যাকচুয়ালি। বোলপুর থেকে কলকাতা জার্নিটা কিরকম ছিল? মানে বোলপুরের মানুষ বলতেই না কেমন একটা সবসময় ক্রিয়েটিভ মানুষ মনে হয়, আর বোলপুর আমার সব থেকে পছন্দের জায়গা, ভীষণ ভালো লাগে যেতে। তো বোলপুরের মানুষ মানেই মনে হয় যেন তারা খুব ক্রিয়েটিভ। তো এবার আমাকে যদি একটু বলো যে বোলপুর থেকে কলকাতার জার্নিটা কিরকম ছিল, আর মানে পড়াশোনা তো ওখানেই সমস্ত কিছু, অলমোস্ট আমি গ্রাজুয়েশন পর্যন্ত বোলপুরে, তারপরে আমার মাস্টার ডিগ্রি বর্ধমান ইউনিভার্সিটিতে, 2 বছরের বর্ধমান ইউনিভার্সিটি। আমি বর্ধমান ইউনিভার্সিটি থাকতে থাকতে রেডিওতে কাজ করতে শুরু করি, বন্ধুরা আমাকে ঠেলে পাঠায় বলতে পারো। আমি তখনও জানতাম না যে পারফরমেন্সটা পেশা হতে পারে, পারফরমেন্সটা ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, এবং পারফরমেন্সটা মজার আনন্দের। ছোটবেলা থেকে আমরা নাচ করি, ছোটবেলা থেকে আমরা গান করি, ছোটবেলা থেকে আবৃত্তি, ডিবেট, মানে এগুলো কোনো ব্যাপার না, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। আর আমরা তো যখন তখন গান গাইছি, যখন তখন নাচ করছি, এগুলো আমাদের ছিল, কিন্তু ওটা যে পেশা হবে সেটা আমি কখনো ভাবিনি। মানে ওটা বাদ দিয়ে বাকি সবটা ভাবা হয়েছে, মানে পড়াশোনায় ভালো ছিলাম, বা আমার ভেবেছে আমি পড়াশোনা করবো, আমিও জানতাম আমি পড়াশোনাটাই করবো। তখন এই বন্ধুরা রেডিওতে পাঠালো, রেডিওতে কাজ করতে শুরু করলাম, রেডিওতে কাজ করতে করতে আর্ন করতে শুরু করলাম, দ্যাট ওয়াজ লাইক রিয়েলি ইন্টারেস্টিং, টাকা পাচ্ছি একটুখানি। তারপরে টেলিভিশনে আমি তারাতে তারার জন্য এলাম কলকাতায়, অ্যাঙ্করিং করতে। তো তখন ওরা কাজ করছিলাম, কিন্তু ওরা অ্যাবজর্ব করেনি, মানে ওই যা হয় ফ্রিলান্সার হিসেবে ছিলাম, কিন্তু আমার ফ্রিলান্সার হিসেবে থাকলে পরে তো আমার পক্ষে একটু ডিফিকাল্ট হতো। আমি ট্রন তখন খুব বড় একটা প্রোডাকশন হাউস, যারা জননী জন্মভূমি এগুলো সব বানিয়েছে, তো ঠিক তারার উল্টো দিকে। তারা আমাকে একটা কাজ অফার করলো এবং সেটা প্রোডাকশনের কাজ, আমি 1 বছর চাকরি করলাম সার্ভাইভালের জন্য, কিন্তু 1 বছরই চাকরি করলাম। তারপরে আমি আবার ওই বেসিক্যালি টেলিভিশনের সামনে শো, টেলিভিশন শোজ পেলাম, বিজ্ঞাপন এগুলো সব করতে শুরু করলাম, কারণ আবার ওই আবার বলতে পারো তুমি আনসার্টেনটির মধ্যেই ঢুকে গেলাম। এই 1টা বছরই একটু সার্টেন ছিল বিষয়টা মনে হয়, কিন্তু আমার আমার ঠিক চাকরি করার মানসিকতাও নেই, যদিও ওরা আমায় প্রচন্ড ভালোবাসতেন, ভীষণ স্নেহ করতেন, এবং ভাগ্যিস ওরা ছিলেন 1টা বছর এই শহরটাকে চেনানো, প্রোটেক্ট করে রাখা, আগলে রাখা, এই পুরোটা এরা সবাই এরা করেছেন, পুরো অফিস অফিসের মানুষজন। তো তারপরে তো ব্যাস, বাকিটা তো আমি জানি না। মানে লোকজন বলবে যে ও আচ্ছা তুমি কিছু ভাবনি, সত্যি ভাবিনি, বিশ্বাস করো আমি কিচ্ছু ভেবে করিনি, আমি কোনোদিন ভাবিনি আমি পারফর্ম করে রোজগার করব, ট্রাস্ট মি, আমি কোনোদিন ভাবিনি আমার জীবনে। তো হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইজ লাইক আই ডোন্ট নো,
এটাই হয়তো হওয়ার ছিল, আমি থামাইওনি সেজন্য ফ্লোটা, যেমন ভাবে চলছে চলছে। তো কেমন লাগে যেটা তুমি ভাবোইনি কখনো, সেই জিনিসটাই পেশা হয়ে গেল, সেটা থেকেই আর্ন করছো, সেটা ভেবে এখন কেমন লাগে, অবাক লাগে কি? হ্যাঁ মাঝে মাঝে লাগে বই কি, মাঝে মাঝে নিশ্চয়ই লাগে, কারণ আমি এমন একজন মানুষ ছিলাম যে কিনা যার কিনা নিজের স্টকে একটা লিপস্টিকও ছিল না। তো আমি এই রকম ভাবে আমি আমি মাস্টার ডিগ্রিও যখন করছি তখনও তখনও আমি এরকম, সেই মানুষটাকে মেকআপ করে পারফর্ম করতে হবে এইটা সে কোনোদিনও ভাবেনি। মাঝে মাঝে তাকালে পরে একটু অবাক তো ডেফিনেটলি লাগে যে আমি এটা করছি, ও আচ্ছা আচ্ছা ফাইন এটাই মানে করছি। এটা কেন, এটা কি তুমি নো একটু ইন্টারাপ্ট করলাম, তুমি কি নো মেকআপ পারসন? ভেরি মাচ, নো মেকআপ পারসন অ্যাবসলিউটলি, কোনো দিন আমাকে তুমি পর্দার বাইরে কখনো মেকআপ নিয়ে দেখবে না, কখনো দেখবে না। আই লাভ মানে বিইং উইদাউট মেকআপ, এবং প্রচুর কাজে স্পেশালি বম্বের কাজে খুব মজাও লাগে, বম্বে আজকাল খুব এটা এনকারেজ করছে। এমনকি আমি জেল 50 তেও অলমোস্ট মেকআপ করিনি, মানে কোনো মানে ডিরেক্টর অ্যালাউ করেননি, ডিরেক্টর বলছে না করবে না মেকআপ। সো আই ওয়াজ সো হ্যাপি, আমরা সারা রাত শুটিং করতাম, খুব খুশি হতাম, আমরা ভোরবেলা হিসেবে মেকআপ তুলতে হবে না, আমি ভীষণ আনন্দ পাই এবং অনেক ভীষণ অনেক না কিছু হয় না। যেমন ধরো মানে কেরালা ট্যুরিজমের বিজ্ঞাপনটা যখন করতে গেলাম তখন ডিরেক্টর খুব পার্টিকুলার ছিলেন এই ব্যাপারে, না অপরাজিতা মেকআপ করবে না, করবো না, আই ডোন্ট মাইন্ড। তো একদমই প্রায় অলমোস্ট আর কি, জাস্ট লিটল বিট অফ টাচ যেটুকু হয়তো ঘাম টাম হওয়ার জন্য। এবং ডিওপিও রাজীব রবি খুবই সিনিয়র একজন ডিওপি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, উনিও না 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 তুমি মেকআপ করবে না, ভেরি হ্যাপি, মানে মেকআপ ছাড়া থাকতে খুব ভালোবাসি। তো এরকম ভাবে মানে বোলপুর থেকে যখন কলকাতা চলে আসছো, একটা অন্যরকমের এনভায়রনমেন্ট, অন্যরকমের নতুন শহর, বাড়ির লোক পরিবার কিভাবে পাশে থাকলো, মানে কিভাবে কিভাবে সাপোর্ট করলো? আমার বাড়ি অসম্ভব সাপোর্টিভ, মানে আমার বাবা মা বোন পরিবারে তিনজন, বোন ছোট, বোন সাইকোলজিস্ট, ও তো তখন পড়ছে, তখন এলো গোখেলে পড়তে এখানে, তো বোন সঙ্গে ছিল অনেকটা সময়, সেটা একটা খুব বড় সাপোর্ট বলতে পারো, আমি আসার একটু পরে কয়েক বছর পরে। এবং বাবা মা কোনোদিন, আমার বাবা মা কোনোদিন কিচ্ছু চাপিয়ে দেননি, যখন আমি পড়াশোনা মন দিয়ে করেছি তখনও বাবা মা পড়াশোনা ভেবেছেন যে মেয়ে পড়াশোনা করবে, সায়েন্স, আমার আমার ইচ্ছে ছিল সায়েন্টিস্ট হওয়ার, তো সায়েন্টিস্ট হবে। তারপর যখন করলাম না, কন্টিনিউ করলাম না একাডেমিক্সে, তখনও মেনে নিলেন, কোনোদিন বলেননি কিছু। মায়ের একটা মনে মনে ইচ্ছে বহু বছর ছিল, এখনো আছে, যে মাস্টার ডিগ্রি পরে পিএইচডিটা যদি আমি করে নিতাম, উইচ আই কুডন্ট ডু ইট, মানে সামহাও আমার ওই সময় করে ওই পড়াশোনাটা করা এখনো হয়ে ওঠেনি, আমি জানি না আমি পারবো কিনা পরবর্তীকালে, আমি জানি না এইটা রাখতে পারবো কিনা। কিন্তু তাছাড়া আমার বাড়ির লোকেদের কোনো বক্তব্য নেই কোনো বিষয় নেই, তুমি যেটা করে আনন্দ পাও তুমি সেটা করো, কাজে কোনো দিন কিচ্ছু বলেননি, সামনে প্রশংসা করেন না, আমার মা তো একদম করেন না, কোনো দিন কোনো প্রশংসা করেন না। বাবা ভীষণ মানে কঠিন একজন ক্রিটিক, কাজেই সেটা আমার পারফরমেন্স হোক, আমার ছবি হোক, সমস্ত কিছুই বাবা একদম ক্রিটিকের মতো করেই দেখেন, তো সেই জন্য আমি বাবার ফিডব্যাকটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো এই দ্যাটস ইট, আমার একটা অসম্ভব মিষ্টি বোন আছে, সে দারুণ, মানে সত্যি কথা বলতে কি যে আমি খুব ফর্চুনেট যে আমার এরকম একজন সিবলিংও আছে, মানে যে কিনা নিজের নিজের কাজটা খুবই মনোযোগ দিয়ে করে, অসম্ভব সিরিয়াস, অ্যাজ ওয়েল অ্যাজ ও আমাকে যখন যখন যেভাবে যেভাবে সাপোর্ট দেওয়ার তখন তখন সেরকম সেরকম ভাবে সাপোর্ট দিয়ে যায়। সো আই এম ব্লেসড, মানে আমার দারুণ একটা পরিবার আর কি। এই যে নতুন মানে তোমার যে টেলিভিশনের লাস্ট প্রজেক্ট যেটা পাণ্ডব গোয়েন্দা, তো সেখানে নতুন অনেক এক ঝাঁক নতুন মুখের সঙ্গে কাজ করলে, এটা কি বলবো, মানে এত নতুন নতুন মানে ছোট ছোট ছেলে মেয়েরা কাজ করছে এবং তাদের সঙ্গে তুমি কাজ করলে, তুমি একটু আগেই সেটা নিয়ে বলছিলে যে নতুনদের সঙ্গেও কাজ করছি, অন্য রকমের ভালো অভিজ্ঞতা, একটু যদি শেয়ার করো।
খুব ভালো অভিজ্ঞতা। মানে আমি 8 মাস আমরা কাজটা করেছি তো একসাথে, আমি সত্যি কথা বলতে কি বড়দের থেকে বেশি ছোটদের সঙ্গেই থাকতাম, ওদের সাথে মেকআপ রুম শেয়ার করেছি, ওদের সাথে অনেকটা শীতকাল পেয়েছিলাম। এবার আমরা শীতকালে আমরা ওই নারায়ণী স্টুডিওর পুরো স্টুডিওতে ঘুরে ঘুরে বেড়াতাম, গল্প করছি, ছবি তুলছি, খাবার ভাগ করে খাচ্ছি, ওরা যা যা গান শুনছে, ধরো সে গান আমি কখনো শুনিনি, সে হয়তো হার্ড মেটাল হতে পারে, সেসব আমার শোনাই হয়নি, সেসব আমাকে শোনাচ্ছে, নতুন কোনো ছবি দেখাচ্ছে, হয়তো আমি কিছু হলে পরে ওদের সাথে শেয়ার করছি। কনস্ট্যান্ট একটা ইন্টারাকশন ওদের সাথে আমার হয়েছে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। মানে এত মজা পেয়েছি ওদের সাথে, এবং শেষ হয়ে যাওয়ার পর আমি খুব, আমরা সবাই খুব দুঃখ পেয়েছি, অবভিয়াসলি যত না দুঃখ পেয়েছি প্রজেক্ট শেষ হয়েছে বলে, তার থেকে অনেক বেশি দুঃখ পেয়েছি যে এই প্রতিদিনের যে ইন্টারাকশনটা, এই যে ভাগ করে নেওয়াটা, ভীষণ একটা ব্যাক টু স্কুল মনে হতো। স্কুলে যেমন বন্ধুরা একসঙ্গে থাকতাম, বন্ধুরা একসাথে খেতাম, ওইটা ওইটা খুব মিস করি। মানে এখন ওদের সাথে কথাটা হয় সবাই, সবার সাথে আমার খুব বন্ধুত্ব, তো সেইটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। বান্ধব মানে সিরিয়াল হিসেবেও অন্য রকম একটা কাজ, আমার কাজ করে খুব ভালো লেগেছে, এবং সাথে সাথে এদের সাথে কাজ করেছি, আমি কি মজা পেয়েছি বলে বোঝাতে পারবো না। এতদিনের কাজের অভিজ্ঞতা থেকে তুমি এই মুহূর্তে যারা ইন্ডাস্ট্রিতে আসছে একেবারে নতুন, তো সেখান থেকে কোন রকমের কোন ট্রান্সফরমেশন, মানে ইন্ডাস্ট্রি তোমাদের সময় যেরকম ছিল, তুমি কিছুটা তো অভিজ্ঞতা শেয়ার করলে, এখন কি তাদের জন্য মানে অভিনয়ের ক্ষেত্রটা, মানে জায়গাটা পাওয়া বা পরিশ্রম করা, সেই জায়গাগুলো থেকে কি একটু বদলেছে? দেখো, অনেক অপরচুনিটি এসেছে, এত চ্যানেল ছিল না আগে, এত কাজ তৈরি হতো না, ওটিটি তো ছিলই না, ফরগেট অ্যাবাউট ইট। নতুন নানা ধরনের ছবি হচ্ছে, ইন্টারন্যাশনাল ফিল্ম মার্কেট ঢুকে গেছে, আমাদের কাজের পরিধিটা বড় হয়েছে। আগে কজন মানুষ এখান থেকে বোম্বেতে যেতে হলে আমি বোম্বেতে গিয়ে কেউ একজন কাজ করছেন, বা বোম্বে থেকে কিছুদিন থেকেছেন ফিরে এসেছেন, এই যে ক্রমাগত যাতায়াতের মধ্যে থাকা। মানে আমি নিজেই ধরো বোম্বেতে কাজ করছি, সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কিন্তু কলকাতায় আমার বেস, এটা তো আগে ভাবা যেত না, পরিধি অনেক বড় হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হলো লেভেল অফ ডেডিকেশন, শেখার ইচ্ছে, এই জায়গাগুলো একটু বাড়ানো দরকার। এটা একটা সত্যি কথা যে এত সময় নেই আগের মতো যে শেখাবে। আমার মনে আছে যখন নানা রঙের দিনগুলি করি, দিনে 2 সিন করতাম আমরা, রিহার্সাল করতাম 18-19 বার, বসে যেত পুরো। এখন তো সে সময় নেই, সিনই হয়তো তোমায় 10 বার ওটা করতে হচ্ছে, এইটা একটা বড় চাপ। সেই জন্য নিজের প্রিপারেশনের জায়গাটা খুব স্ট্রং থাকা দরকার, যে তুমি ফ্লোরে গিয়ে প্রিপেয়ার হওয়ার সময় নাও পেতে পারো। যদি তুমি টেলিভিশনের ক্ষেত্রে স্পেশালি, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ফিল্ম অর ওটিটি, সেখানে তুমি আগে স্ক্রিপ্ট পাচ্ছ, প্রিপেয়ার হচ্ছ, টেলিভিশনের ক্ষেত্রে হয়তো তুমি এত সময় পাবে না, সেজন্য নিজে প্রিপেয়ার হওয়াটা খুব জরুরি। আমার উচ্চারণ ঠিক আছে কিনা খুব অনেক বেশি জরুরি চেহারার থেকে আমার পারফরমেন্স কেমন। আমার যেটা মনে হয় ভীষণ ভাবে আজকাল, সেটা হলো আমরা অনেক বেশি চেহারা নিয়ে সচেতন হয়ে গেছি, অসাধারণ ক্যামেরা বেরিয়েছে, আমাদের এত ভাবার দরকার নেই। মেকআপ আর্টিস্টরা খুব মানে ওয়েল ইকুইপড, এবং তারা এক্সপার্ট, তারা জানে আমাদের কেমন দেখাতে হবে, যদি না তুমি তুমি তোমার নিজের মেকআপ নিজে করো, তো সেক্ষেত্রে বাকিদের কাজ বাকিরা নিজেরা করছে, আমার কাজ হলো শুধু পারফর্ম করা। সো স্টে ফোকাসড, ফোকাস থাকা, ঠিক করে ডায়লগ গুলো ঠিক করে থ্রো করা, কোথায় কমা আছে, কোথায় ফুল স্টপ আছে, কোথায় থামবো, কোথায় সাইলেন্ট রিয়াকশন হবে, বিকজ উল্টো দিকের মানুষটা যেমন ভাবে অভিনয় করছে, সামনের মানুষটাকে সেটা এফেক্ট করে। তো আমি সামনে একজন অসাধারণ পারফর্মার পেলে অটোমেটিক্যালি ভালো পারফরমেন্স বেরো। সো এইটা আমার মনে হয় একটু সতর্ক থাকাটা বেশি জরুরি, যে স্পেশালি উচ্চারণের ব্যাপারে। মানে মাঝে মাঝে আমার একটু দুঃখ হয়, বিশ্বাস করো মাতৃভাষাটা তো ঠিক করে বলতে হবে, বস বাংলাটা একটু বলি ঠিক করে। আর ইন্ডাস্ট্রিতে কি সেই সিনিয়র জুনিয়রের যে বন্ডিং, মানে বন্ডিং বলা ভুল, সেই যে জায়গাটা তোমরা যেভাবে শিখেছো সেইভাবেই এখনো, মানে এখনকার নিউ কামার যারা, তারা কি সেইভাবেই সিনিয়রদেরকে মানে সিনিয়রদের থেকে টিপস নিচ্ছে, বা সিনিয়রদের থেকে যে শেখার পরিধিটা বড় সেটা তারা মনে করছে? মানে অনেক সময় অনেকের থেকে, মানে অনেকের এক্সপিরিয়েন্স যখন শেয়ার করেন অনেক সিনিয়র অভিনেতা অভিনেত্রী, তখন কিন্তু তারা তাদের অনেক রকমের, মানে তারা বলেন যে নতুন যারা এসছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে মানে সিনিয়ররা সিনিয়রদের সব কথা মানেন না হয়তো,
তো তুমি কি ফিল করেছো, তোমার কোথাও গিয়ে মনে হয়? দেখো আমার না মনে হয় এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, সময় পাল্টাচ্ছে, তো সময়ের সাথে সাথে আমাদের কিছু জিনিস বদলে গেছে। আগে যেমন কেউ একজন ঘরে ঢুকলে তিনি যদি বয়োজ্যেষ্ঠ হতেন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতাম, এখনো দাঁড়াই অটোমেটিক্যালি, এটা এটা কাউকে বলে দিতে হয় না। কেউ বড় বড় কেউ দাঁড়িয়ে থাকলে নিজের চেয়ারটা ছেড়ে ছেড়ে দেওয়া, এই ছোট এই জিনিসগুলো আমরা এমনি শিখে এসেছিলাম। তো আমার মনে হয় এমনি সমাজে এটা একটুখানি একটুখানি অভাব ঘটেছে। আমি আবার এটাও মনে করি এটার জন্য আমরাই রেসপন্সিবল, আমরা হয়তো পাস অন করতে পারিনি তাদেরকে ঠিক মেসেজটা। তো সব ক্ষেত্রেই সেটা আছে, কিন্তু আবার আগ্রহী মানুষজনও তো আছে। মানে আমি যেমন এই যে এক্ষুনি যে বললে এই 5টি বাচ্চা, তারা তো অত্যন্ত আগ্রহী, তারা মানে স্পেশালি আমি ঋষভের কথা বলবো, যে ঋষভের সাথে আমার প্রচুর সিন থাকতো, ঋষভ এত মনোযোগ দিয়ে রিহার্সাল করতো আমার সাথে যে আমায় খুব হেল্প করতো জিনিসটা, যে শুধু ওকে তো করছে না আমাকেও তো হেল্প করছে দুজনে, যখন স্পেশালি আমাদের দুজনে প্রচুর প্রচুর এমন সিন থাকতো যেগুলো খুব ডিফিকাল্ট সিনস, তো ওর তো শেখার আগ্রহ রয়েছে। আবার হয়তো এমন অনেকে রয়েছেন, এমনও আছেন সরি টু সে, যারা ফ্লোরে যাওয়ার আগে একবারও রিহার্সালটা করেন না, এমনও আছেন। আমরা সাহস পাই না, বিশ্বাস করো, ভাবতেই পারি না। যদি সামনে সিনিয়র আর্টিস্ট থাকে, ও মাই গড। আর প্রথমবার আমি যখন অঞ্জন দত্তর সাথে অভিনয় করছি সাহেব বিবি গোলামে, আমি না স্ক্রিপ্টটা ধরে দাঁড়িয়ে আছি, আমি ভাবছি একটা ডায়লগ যদি আমি ভুল বলেছি, 4-5-3 বছর আগের কথা। উনি বললেন, তাহলে অপরাজিতা চলো রিহার্সালটা করে নি। আমার তো পুরো ধরে প্রাণ এলো আর কি। তারপর আমরা রিহার্সাল করলাম, চমৎকার শুটিং হলো। এরা হলেন তারা যারা এখনো বিশ্বাস করেন রিহার্সালে, কিন্তু এখনো অনেকে আছে যারা মনে করে চলো স্টেজে মেরে দেবো। স্টেজে এক দুদিন মারা যায়, স্টেজে কি আর প্রতিদিন মারা যায়? সব দিন কি ঠিকঠাক বাইটে বলে হয়, একরকম থাকে, হয় না। সো আই থিংক সিনসিয়ারিটিটা ভ্যারি করে সব ফিল্ডে, সব জায়গায় এক অবস্থা, তাতে সেটা এখানেও সেটা এফেক্ট করেছে, কিন্তু তাদের মধ্যেও খুব সিনসিয়ার ছেলেমেয়েরা আছে এবং তারা শাইনও করছে। সে কারণে তুমি কাজ দেখলেই বুঝতে পারবে, কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে। এবং যারা মনে করেন যে দরকার নেই, সেটাও তাদের নিজস্ব ভাবনা, কি করা যাবে বল। তুমি বলছিলে একটু আগে যে আমি অভিনয় শিখে আসিনি, আস্তে আস্তে একটা একটা করে স্টেপ উঠতে উঠতে তুমি আজ এই ফিল্ডে। তো অভিনয়টা শিখে না এসে মানে এটা এই কারণেই জিজ্ঞেস করছি যে এই মুহূর্তে না অনেক ইনস্টিটিউট হয়েছে শহরে, তারা বলছে যে মানে একটা লিমিটেড টাইম দিয়ে বলছে এর মধ্যে অভিনয় শিখিয়ে দাও। তো তুমি যেহেতু বললে যে আমি অভিনয় শিখে আসিনি, তুমি বিভিন্ন বড় বড় মানুষ ডিরেক্টর তাদের হাতে পড়ে তৈরি হয়েছো, মানে তুমি যেটা বললে, তো সেখান থেকে তোমার অভিজ্ঞতা থেকে তোমার কি মনে হয়, মানে এই ইনস্টিটিউট গুলো কি অভিনয় শিখিয়ে দিতে পারে যদি নিজের মধ্যে অভিনয় সত্তাটা না থাকে? আমার মধ্যে সত্তা আছে, আমি গিয়ে ইনস্টিটিউটে গিয়ে সেটাকে ঘষে মেজে ব্রাইট করতে পারি, কিন্তু শুধুই কি গিয়ে করা যায়? 6 মাসে কি অভিনয় শেখা যায়? মানে আমাদের একটা না অদ্ভুত ধারণা আছে, কিচ্ছু করার নেই অভিনয় করবো, অভিনয়টা খুব সহজ জিনিস বলে মনে হয়। হ্যাঁ মানে এটা 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 আছে, এটা আমাদের সময়ও ছিল, মানে আমি যখন শুরু করেছিলাম তখনও ছিল, অনেকে ছিল, এবং তার জন্য বহুজনের কোনো অস্তিত্ব তুমি এখন আর পাবে না, সরি টু সে। তারা কিন্তু খুব ভালো ছিল, তারা খুব প্রমিসিং ছিল, এবং দর্শকদের মধ্যেও কিন্তু সেই ধারণাই প্রচলিত। হ্যাঁ একেবারেই তাই, যে কিছু করতে হিরো হয়ে যাই। আমি বহুজনকে বলতে শিখেছি যে শুনেছি, আচ্ছা আমি যদি একটু অভিনয় করি কেমন হয়? এখন আমি যদি একজন কর্পোরেট অফিসারকে বলি যে আমি তোমার কাজটা যদি সামলাই কেমন হয়, আমি যদি একজন ডাক্তারকে বলি ডাক্তারিটা আমি করে দিই তাহলে কেমন হয়, আমি যদি একজন ইঞ্জিনিয়ারকে বলি যে আমি চলো তোমার ডিজাইন গুলো করে দিচ্ছি কেমন হয়, হয় না। তো স্পেশালাইজড একটা কাজ। হ্যাঁ আমি শিখে আসিনি, আমি ভাবিনি তাই শিখে আসিনি, অভিনয় করবো ভাবিনি সেই জন্য শিখে আসিনি। পরবর্তীকালে মনে হয়েছে যে FTII বা NSD কোথাও হয়তো পড়তে পারতাম, তখন যদি ভাবতাম, পড়া হয়নি। আর আমি ফিরে যাওয়ার সাহস করতে পারিনি, আবার 4-5 বছর পরে আবার ফিরে আসবো সাহস করতে পারিনি, সত্যি কথা বলছি। পরবর্তীকালে আমি দামিনী বেনি বসু আর কি,
ওর কাছে এরিক মরিস সিস্টেমে ওয়ার্কশপ করলাম, যেটা আমায় খুব কাজে দিয়েছে, খুব হেল্প করেছে, ভীষণই হেল্প করেছে। কিন্তু এবং আমি ওয়ার্কশপের ক্ষেত্রে আমি খুব ওপেন, আবার যদি সুযোগ পাই মানে বেনির কাছে অবশ্যই করব। এছাড়াও আমি অন্যান্য সুযোগ পেলে পরে বম্বের জায়গাগুলো ওপেন হলে পরে বম্বেতে খুব ভালো ভালো ওয়ার্কশপ হয়, FTIIও ওয়ার্কশপ করায়, আমি করব। কারণ শেখার না কোনো বিকল্প নেই। কিন্তু যেটা তুমি বললে যে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভিতরে বেসিকটুকু তো থাকতে হয়। একেবারে যদি কিচ্ছু না থাকে, মানে যদি তোমার এই 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 সাবজেক্টে কোনো আগ্রহ না থাকে, তাহলে তুমি কি করে করবে? তো সম্ভব না। জাস্ট লাইক দ্যাট হয় না। মানে প্রত্যেকটা মানুষ একটা কোয়ালিটি নিয়ে জন্মেছে, প্রত্যেকটা মানুষ পটেনশিয়াল নিয়ে জন্মেছে, কিন্তু সেটা কি, সেটা কি, সেটা জানাটা খুব জরুরি। সেটা যদি না জানে সে, তাহলে আজ না হলে কালকে তাকে রিগ্রেট করতে হবে, কারণ যেটার জন্য যে সে সেরা সেটা সে করলো না, মিস করে গেল। তো ধরো একজন অসম্ভব ভালো কার্পেন্টার, সে মনে করলো যে না আমি মালি হব, মালি হয়তো সে হয়ে গেল, কিন্তু সে মাঝারি মাপের মালি হলো, সেরা কার্পেন্টারটা তার হওয়া হলো না। এই জন্য আইডেন্টিফাই করাটা খুব জরুরি যে কে কোন ব্যাপারে তার স্কিলটা রয়েছে, একটা মানে একটা ইনহেরিটেড স্কিল রয়েছে, সেটাকে এবার ঘষা মাজা করা, তুমি যেটা বললে সেটাকে শেখা, সেটাকে আরো বেটার করার চেষ্টা, ট্রেনিং এর মাধ্যমে বলো, সেলফ ট্রেনিং এর মাধ্যমে বলো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কনস্ট্যান্টলি নিজেকে ইভলভ করা, চেঞ্জ করা, চিনতে শেখা, বোঝা, এটা জরুরি, বাট বেসিকটা থাকতে হবে। একদমই তাই। আর শুধু তাই না, তুমি যেহেতু অ্যাঙ্করিং ও করেছো, আমার মনে হয় সেটাও কিন্তু ওই শিখে হয় না, বাচন ভঙ্গি বা বাচিক সত্তা যেটা বলা হয়, সেই বাচিক শিল্পী হোক বা যেটাই হোক, সেটা যদি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করো আমার এই শব্দটাতে আপত্তি আছে, রেগে যাবে আমার কাছে শিল্পীরা শুনলে পরে, আমার এই বাচিক বাচিক শব্দটাতেই আমার আপত্তি আছে, ওইভাবে ওইভাবে হয় না। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট, বিকজ শুধুমাত্র আমি শুধুমাত্র স্পষ্ট করে উচ্চারণ করব এবং কমা ফুল স্টপটা ঠিক করে বসাবো এবং তাতে একটু নাটক দিয়ে দেব, তাহলেই হয় না। ইট নিড টু অ্যাকচুয়ালি ইউ নিড টু রিচ, মানে রিচ পিপলস হার্ট। সো তুমি একটা মানুষের হৃদয়ে পৌঁছবে কি করে যদি না তোমার ভিতরে থাকে সেটা? ভাষার দখল তো বটেই, ভাষার দখলটা তো ক্রমাগত তোমার প্র্যাকটিস করতে করতে আসে, কিন্তু তোমার ভিতরে যদি ওই ইমোশনটা না থাকে, তাহলে কি শুধুমাত্র টেকনিক্যালিটিস দিয়ে তুমি মানুষের হৃদয় বুঝতে পারবে? এটা তো হয় না। লাইভ সাউন্ড পড়ে অসম্ভব হয় না গো, এটা হয় না, এটা হয় না। ওই এখন লাইট সাউন্ড মিউজিক দিয়ে হয়তো বিষয়টাকে ঝকঝকে করা হয়েছে, কিন্তু ওই ঝকঝকে জিনিসটা দিয়ে মানুষের মনে বেশি দিন থাকা যায় না, আমি আমি তাই বিশ্বাস করি। সেজন্য যখন লোকজন খুব রেগে যাবে আমার উপরে, কারণ আমি যেমন ধরো খুব একটা মানে আবৃত্তি করছি এই এই বিষয়গুলো আমি করি না, আমার কবিতা পড়ি, পড়তে ভালোবাসি, যদি আমায় বলো আমি একটা বই বার করে পড়ে শোনাবো তোমাকে, কারণ আমার আলাদা, দুটো কমপ্লিটলি আলাদা। যখন তুমি পড়ছো, পড়াটার মধ্যে তোমার যদি ইমোশনটা থাকে, এটা অটোমেটিক্যালি পৌঁছে যাবে অটোমেটিক। কিন্তু তোমার যদি সব শেখা থাকে, ইমোশনটা না থাকে, তাহলে কি করে পৌঁছবে বলো তো? সামহাউ শুধু ট্রেনিং দিয়ে বিষয়টা হয় না, এই হার্ট টু হার্ট কানেকশনটা না থাকলে এটা পারফরম্যান্স কনভারসেশনটাই তো প্রাণ পাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কনভারসেশন ভেরি ইম্পর্টেন্ট, মানে ওয়ার্ড ইউ হ্যাভ ইউজ, কমিউনিকেশন, মানে আমি তো স্টুডেন্ট অফ কমিউনিকেশন, আমি বারবার বলি উই কমিউনিকেট, আমাদের একটাই কাজ কমিউনিকেট করা, তো কমিউনিকেট করছি কিভাবে, কমিউনিকেট করছি ভিতর থেকে, সো দ্যাটস ইট। অনেকগুলো দিন তো, অনেকগুলো বছর হয়ে গেল অপরাজিতা দি ইন্ডাস্ট্রিতে, এত দিন কাটিয়ে বন্ধু বলতে কি বোঝো তুমি? বন্ধু বলতে বুঝি নিঃস্বার্থভাবে যে পাশে থাকবে। আমি নিজের সম্পর্কে বলতে পারি বন্ধু শত্রু নির্বিশেষে যার যখন দরকার আমি আছি, এটা আমার বাবার থেকে বিশেষ করে শেখা। মানুষের পাশে থাকাটা আমি মনে করি এটা আমার কাজের মধ্যে পড়ে, এটা আমি মনে করি, এটা আমার একদমই আমার বাবার থেকে শেখা। আমার বন্ধু যদি বলো, আমি তাদেরকেই বন্ধু বলে মনে করি যে কোনো স্বার্থ ছাড়া পাশে থাকবে, আছে তারা, অনেকেই আছে, সংখ্যায় কম, আমার খুব হাতে গোনা বন্ধু, একদম হাতে গোনা বন্ধু, ইন্ডাস্ট্রিতে তো হাতে গোনা, আর বেশিরভাগ বন্ধু ইন্ডাস্ট্রির বাইরে। এবং তাদেরকে বলে দিতে হবে না কোনো কিছু, যা আমার মন খারাপ করছে, আমার শরীর খারাপ করছে, আজ আমি আনন্দে আছি, এগুলো না তাদের কাছে অটোমেটিক্যালি কনভেড হয়ে যাবে, ভাইস ভার্সা অফকোর্স, আমার ক্ষেত্রেও তাই হওয়া উচিত বলে মনে করি। বন্ধু তারাই,
যেখানে কোনো শর্ত, যার সাথে কোনো শর্ত কাজ করে না। কাজের জায়গা কি বন্ধু হয় না কম্পিটিটর বেশি হয়? রিয়ার কাজের জায়গায় বন্ধু হওয়া খুব মুশকিল, আমি তোমার সত্যি কথা বলছি। আমরা বলি বটে, কাজের জায়গায় সহকর্মী হয়, কাজের জায়গায় খুব কম সংখ্যক বন্ধু, খুব কম সংখ্যক। আমার অভিনেতা অভিনেত্রী বন্ধু একদম হাতে গোনা, মানে কলকাতার বাইরে, বোম্বেতে, বাংলাদেশেও অভিনেতা অভিনেত্রী বন্ধু একদম হাতে গোনা, যাদেরকে আমি মনের কথা শেয়ার করতে পারি, যারা আমাকে মনের কথা শেয়ার করতে, আমার সাথে মনের কথা শেয়ার করতে পারে, এবং একইভাবে বোঝার জায়গাটা রয়েছে। অন্যান্য মানে এই ফিল্ডের অন্যান্য, মানে আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য ফিল্ডেও আমার বন্ধু বান্ধব আছে, কিন্তু সংখ্যায় সত্যিই কম। কারণ সামহাও যেটা হয় সেটা হলো কাজের তো অনেক ওঠাপড়া থাকে, এই সপ্তাহের মধ্যে দিয়ে অনেক সময় বন্ধুত্বটা কখনো কখনো হারিয়ে যায়, কমে যায়, এটা হতে থাকে, খুব ডিফিকাল্ট মেনটেন করা। আমার ক্ষেত্রে অন্তত তাই মনে হয়েছে, সেই জন্য আমার সংখ্যায় কম বন্ধু এই জগতে, অন্য জগতে বেশি বন্ধু আমার। আমি তোমার ফেসবুক পেজে তোমার তোমার পরিচালনায় যে ছবিটি, যেটার জন্য তুমি সর্বোচ্চ মানে একেবারে কি বলবো সমস্ত রকম ভাবে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছো বলা যেতে পারে, সেটার জন্য আমি মির্জাকে দেখলাম একটা ছোট্ট করে প্রমোশন করতে, বন্ধুর জন্য বলছি। হ্যাঁ, মির ইজ আ ফ্রেন্ড, অফ কোর্স মির ইজ আ ফ্রেন্ড। মির ওই ওরকম একজন বন্ধুর মধ্যে পড়ে ইন্ডাস্ট্রির, যে কজন খুব আমার কাছের, মির তার মধ্যে একজন অবশ্যই, যে কিনা আমার আমায় খুব ভালো বুঝে, আমিও তাকে ভালো বুঝি মনে হয়। তো এই এরকম দু একজন বন্ধু তো ডেফিনেটলি আছে, যাদের বলতে হয় না, মানে বলার প্রয়োজন নেই যে তোমার তুমি এই মুহূর্তে কেমন আছো, এরকম কজন তো থাকেই সব সময়, সব সব জায়গাতেই থাকে, এবং সেখানে কম্পিটিশন কাজ করে না, একদম করে না, কোনোদিন করে না। সে কোনো কিছু অ্যাচিভ করলে আমি আনন্দ পাবো, আমি কোনো কিছু অ্যাচিভ করলে সে অটোমেটিক্যালি আনন্দ পাবে, আমার কোনো খারাপ কিছু ঘটলে পরে সে কষ্ট পাবে, তার যদি কোনো কারণে কখনো কোনো জীবনে দুঃখ আসে আমি দুঃখ পাবো, এগুলো তখন বেশি প্রাধান্য পায়, তখন কম্পিটিশন আমি কেন ওর থেকে বেশি ভালো নই এগুলো কাজ করে না। ইনফ্যাক্ট এটা অবশ্য আমার এমনিও নেই, আমার নেচারে নেই, আমার আমার নেচারে আমার কারোর সাথে কম্পিটিশনের জায়গা নেই, সামহাও এটা একদম নেই, মানে আমার কম্পিটিশন আমার নিজের সাথে মনে হয়। অপরাজিতা দিদি, এই মানে টালিগঞ্জের স্টুডিও পাড়া এতদিন কাজ করতে করতে বোম্বেতেও কাজের সুযোগ ঘটেছে, এমনকি বাংলাদেশের সঙ্গেও কাজের সুযোগ ঘটেছে, একটু যদি সেই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করো। বাংলাদেশের সাথে কাজের সুযোগ ঘটেছে, কাজ কোনো কিছু শুরু করতে পারিনি এই বিকজ অফ দ্য লকডাউন এন্ড অল, খুবই মানে ভালো ডিরেক্টরদের কাছ থেকে কাজের অফার পেয়েছি, আশা করি এই পরিস্থিতিটা কাটবে এবং আমরা কাজ শুরু করতে পারবো। আমার খুব ইচ্ছেও অন্য দেশে গিয়ে কাজ করা এবং তাদের কাজের অভিজ্ঞতা জানা, বোঝা। বোম্বের কাজ তো খুব অন্যরকম, সত্যি কথা বলতে বোম্বের মানে পুরো সিস্টেমটাই কমপ্লিটলি আলাদা ভাবে চলে, যাকে বলে। তো ওরা ভীষণ প্রফেশনাল, খুব ফাস্ট, সারাক্ষণ দৌড়চ্ছে ওরা তো, কিন্তু হাইলি প্রফেশনাল, মানে সত্যি কথা বলতে কি সেইটা আমাদের অনেক বেশি শেখার আছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায়। মানে কখনো তুমি যে প্রোডাকশন বয় যিনি আর কি, স্পট বয় যিনি, তার থেকে শুরু করে প্রোডিউসার পর্যন্ত প্রত্যেকে প্রত্যেকের কাজটা জানেন। সো আমি জেল ফিফটির ক্ষেত্রে ছবির কথা বলছি, বিজ্ঞাপন তো রয়েছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বড় কাজ বলতে জেল ফিফটি, আর কিছুদিন আগে আমি ঢাকার করে এলাম, তো সেখানে আমি ওই ওই জিনিসটা বোম্বেতে সত্যি শেখার মতো। সাউথ ইন্ডিয়ান টিমও, তারাও তারা আরো বেশি প্রফেশনাল, তারা অনেক বেশি রেসপেক্টফুল, ভীষণ রেসপেক্টফুল আর্টিস্টদের প্রতি, যেটা দেখার মতো, মানে ভাবা যায় না আর কি, ওই রেসপেক্ট অফ মানে অ্যামাউন্ট অফ রেসপেক্ট ভাবা যায় না। সো এই কিছু কিছু জায়গা যেগুলো নিয়েই তো আমরা বাঁচি বা ফিরে আসি বা ওগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টাও করি, মানে আমার ক্ষেত্রে যেমন মনে হয় যা শিখলাম সেটা শুধু শিখলাম না, সেটা তো দিতেও হবে। তো অ্যাজ অফ নাও আমার মজার আনন্দের এক্সপিরিয়েন্স আর কি, বাংলাদেশে কাজের জন্য অপেক্ষা করছি, সিরিয়াসলি অপেক্ষা করছি যে সিচুয়েশনটা তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যাক এবং আমি আমার বাংলাদেশের প্রথম ছবি শুটিংটা মানে অভিনয় করতে পারি, শুরু করতে পারো।
সিরিয়াসলি আই ওয়ান্ট ইট লাইক এনিথিং। এই মুহূর্তে ইন্ডাস্ট্রি একটা খুব কঠিন সময়ে যাচ্ছে আর কি, একটা অনিশ্চয়তার, মানে পেশাটাই একটা অনিশ্চয়তার পেশা। সেখান থেকে অভিনেতা অভিনেত্রীরা যেমন ভাবে খুব সাফার করছেন, অনেক হয়তো শুট ফ্রম হোমও করছেন, কিন্তু যারা সাফারার এই মুহূর্তে টেকনিশিয়ানরা, এবং শুধু টেকনিশিয়ান মানে স্টুডিও পাড়ার টেকনিশিয়ান বলবো না অপরাজিতা দিদি, আমার মনে হয় সব ক্ষেত্রেই মানে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড এর সমস্ত ক্ষেত্রেই এরকম টেকনিশিয়ানের মতোই আরো অনেকে রয়েছে যারা সাউন্ড স্টেজ বাধে, যারা সাউন্ডের কাজ করে, সেই স্টেজ শোজ গুলো বন্ধ, সবকিছু বন্ধ। তুমি এই এই মানে ইন্ডাস্ট্রির একটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড এর একজন অংশ হিসেবে তুমি সেটা নিয়ে কি মত প্রকাশ করবে? দেখো, খুব দুঃখের যেটা সেটা হলো আমরা যে কাজটা করি সেই কাজটার জন্যই কিন্তু মানুষজন বাড়িতে দিনের পর দিন আশা নিয়ে বাঁচতে পেরেছেন, কিন্তু আমরা আমাদের কাজটাকে এসেনশিয়াল বলে ধরা হয় না। স্বাভাবিক, এসেনশিয়াল সার্ভিসের মধ্যে তো পড়েও না, কিন্তু এন্টারটেনমেন্ট থেকে বেশি এসেনশিয়াল কি হয় আমি জানি না। এবং আমরা যখন কাজও করেছি, যে পিরিয়ডটাতে কাজ করেছি, কতখানি রিস্ক নিয়ে কাজ করেছি, কেউ না কেউ এফেক্টেড হচ্ছে, কেউ না কেউ হসপিটালাইজ হচ্ছে, কেউ না কেউ অসুস্থ হচ্ছে, এবং সারাক্ষণ এই যে সবটা মেনটেন করা কি যে কঠিন। প্রত্যেক দিন বাড়ি ফিরে শুটিং থেকে একটা ঘন্টা তো স্যানিটাইজ করতেই লাগতো, তাও জানি না সেদিন আমি কতখানি সেফ হয়ে বাড়ি ফিরেছি। তো এই রিস্ক নিয়ে আমরা দিনের পর দিন প্রত্যেকে আমরা কাজ করে গেছি, আর্টিস্ট বলো, টেকনিশিয়ান বলো, প্রত্যেকে, সাপ্লায়ার খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে তো এফেক্টেড। কিন্তু কিছু করারও নেই, এমন একটা কাজ যে কাজটাতে আমাদের মেনেও নিতে হবে, লকডাউন পরিস্থিতিতে আমাদের কিছু উপায় নেই, এইভাবেই আমাদেরকে যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আমাদের কাজ করতে হবে, মানে সামলাতে হবে, আরো পাশে আরো বেঁধে বেঁধে থাকা দরকার। এবং আমার যেটা মনে হয় সেটা হলো প্রত্যেকে প্রত্যেকের ব্যাপারে কম্প্যাশনেট হওয়াটা খুব জরুরি। শুধু আমি কাজ পেলে হবে না, ধরো আমি কাজ পেলাম, আমার কোনোভাবে হয়তো একটা কাজ জুটে গেল, দ্যাট ইজ নট এনাফ, বিকজ এটা তো এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে সবাই মিলে কাজ করতে হয়। আজকে যদি শুধু আমি একা কাজ করি আজকে দাঁড়িয়ে, আর একটা মানুষ কাজ করতে না পারে, তার বাড়িতে যদি উনুনটা না ধরে, সেই মানুষটা যদি সার্ভাইভ না করে, পরের দিন যখন সব খুলে যাবে তখন তো আমরা সেই মানুষটাকে পাবো না, কিন্তু তাকে তো আমার দরকার। তো আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের দ্য টাইম হ্যাজ কাম যখন অনেক বেশি ইউনাইটেডলি, অনেক বেশি কম্প্যাশনেটলি আমাদের ভাবার প্রয়োজন আছে। বড়রা রয়েছেন, অনেকেই ভাবছেন, অনেকে ইনিশিয়েটিভও নেওয়া হচ্ছে, সবটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না অবভিয়াসলি, বাট আই বিলিভ যে আমরা ওই 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 ভালোবাসাটা নিয়ে, একে অপরের প্রতি ওই শ্রদ্ধাটা নিয়ে আমরা যেন থাকতে পারি, আমরা যেন আমরা যেন একে একে অপরের প্রতি রাগ বিদ্বেষ না রাখি, সব থেকে বড় কথা স্বার্থপরতাটা যেন না রাখি। দিস ইজ নট দ্য টাইম টু বি সেলফিশ। আমার বাড়িতে যদি একটা রুটি খাওয়া হয় তাহলে যেন আরেকটা বাড়িতেও আরেকটা রুটি যায়, আমি আজকে দুটো রুটি খাবো না, বাট লেটস রিয়েলি ডিভাইড, এটা খুব জরুরি বলে, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, অনেকেরই এই মতামত নিশ্চয়ই আছে, দেখা যাক কি হয়। অনেকদিন ধরে শুটিং বন্ধ, আমরা যারা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে, তুমি মানে তোমরা বা আমরা যারাই এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে, আমরা চাইছি খুব তাড়াতাড়ি কাজ শুরু হোক। অনেক গুরু গম্ভীর আলোচনা করলাম অপরাজিতা দি, এবার একটু কিছু টুকটাক আমরা একটুখানি আলোচনা করি। এই মুহূর্তে তো খুব মানে অবসর কাটছে তোমার, ওখানেই পড়াশোনা বোলপুরে, তুমি সেখানেই রয়েছো, এখন বাড়িতে রয়েছো, আশেপাশের বন্ধু, আচ্ছা কলকাতায় ফিরে এসেছি, হ্যাঁ কলকাতায় ফিরে এসেছি, হ্যাঁ। যতদিন ওখানে ছিলে ওখানকার বন্ধু বান্ধবদের সঙ্গে কি মানে কথাবার্তা এগুলো হতো? দেখা হয়তো হতো না, কিন্তু কথাবার্তা এগুলো কি বজায় ছিল? আমার একটা সমস্যা হচ্ছে, স্কুলের বন্ধুরা খুব একটা নেই, সবাই ছড়িয়ে গেছে, আচ্ছা এদিক ওদিক, খুব কম সংখ্যক স্কুলের বন্ধু আছে, একটা দুটো এক দুজন বন্ধুই আছে, তাদের কাছে আমি ইনফ্যাক্ট আমি নেগেটিভ হওয়ার পর এক বন্ধুর সঙ্গে দেখা করে এসেছি, সে স্কুলের বন্ধু না, সে আমার অনেক পরের বন্ধু, সে একজন ডিজাইনার, but I made it a point to meet her because take meet korle pore amar khub anondo hoy bole ami mone kori to shegulo kori ekhono kichu atmiyo sojon ba khub kacher bondhu babar bondhu bandob eta sob achen tader dekha korte paini karon tara senior ami chaichhilam na ei shomoy ta dekha korte to beshi bhag shomoy tai amar barite keteche onnano shomoy hole ami jai ghure berai shobar shonge dekha kori eigulo ami kori ar kolkata e ashar pore bondhu bandobra keu keu
আসছেন দেখা করতে আর কি, বিশেষত যেহেতু আমি অসুস্থ ছিলাম যেন তারা অনেকেই খুব কনসার্ন হয়ে গিয়ে দেখা দেখা করতে আসছেন, বা না হলে ভিডিও কলে কথা হচ্ছে। হ্যাঁ মানে আমি না খুব ব্লেসড জানো, আমার মানে সংখ্যায় কম বন্ধু হলে পরেও তারা এতই কম্প্যাশনেট, এতটাই ভালোবাসে আমাকে যে আমি মানে তাদেরকে পরিবারের বাইরে কিছু ভাবতেও পারি না। যদিও আমি লেক গার্ডেন যে বাড়িতে থাকে আশপাশে প্রচুর গাছ আছে, একটুখানি হাঁটলে লেকে যাওয়া যায়, কিন্তু ওই যে প্রকৃতি মানে প্রকৃতির ওই যে খেলা, অত খেলা তো এখানে দেখা যায় না, ওটা একটু কম। আমি মানিয়ে নিয়েছি, আমার কোনো রিগ্রেট নেই, কলকাতা কলকাতার মতো সুন্দর। মিস যেটা করি সেটা অবভিয়াসলি বাড়িটাকে মিস করি বেশি, বাবা মা বিশেষত, কারণ মা এটা ভীষণ ভালো রান্না করেন, তো আমি খুব ফুডি নই, কিন্তু ওই আর কি মায়ের হাতের রান্না। আমি ওখানে খুব অনেকটা পথ আর কি হাঁটতে, মানে আমরা ওই রতনপল্লী গুরুপল্লী বিশেষত রতনপল্লী ফার্স্ট গেট সেকেন্ড গেট ওইগুলো দিয়ে আশ্রমের ভিতরে রাস্তাগুলো দিয়ে আমার হাঁটতে খুব ভালো লাগে, ওইটা খুব মিস করি, ওটা আমি খুব মিস করি বলতে। এখন তো মুশকিল একটুখানি, বন্ধ রয়েছে অনেকগুলো জায়গা, ঢুকতেও দিচ্ছে না সবাইকে, আমাদের দিচ্ছে সবাইকে দিচ্ছে না। পাণ্ডব গোয়েন্দায় অভিনয় করা হয়েছে তোমার, মানে করা হয়ে গেছে, এরপরে যদি কোনো গোয়েন্দা চরিত্রে অভিনয়, মানে গোয়েন্দা চরিত্রে বলা ভুল, গোয়েন্দার গল্পে কোনো অভিনয়ের সুযোগ আসে, কোনটায় তুমি বেশি ইন্টারেস্টেড, মানে ফেলুদা, ব্যোমকেশ না শবর? এগুলো তো তিনটেতেই, মানে ওটা নিয়ে কোনো কথা নাই। ইদানিংকালে আমার একটা খুব ভালোবাসা জন্মেছে, একটা পুরনো সিরিজ, নতুন সিরিজ নয় খুব একটা, মেন্টালিস্ট বলে একটা সিরিজ আছে, আমেরিকান সিরিজ। সেই সিরিজের দুটি চরিত্র আমার খুব পছন্দ। হ্যাঁ, প্যাট্রিক জেন, প্যাট্রিক জেনের চরিত্র, প্যাট্রিক সাইকিক বেসিক্যালি, ও ও খুব ফিজিক্যালি সলভ করে না, মেন্টালি সলভ করে, ওকে আমার খুব পছন্দ। এবং টেরেসা লিসবন যে আবার এজেন্ট, সে আবার খুব ফিজিক্যালি সলভ করে। তো এই দুটো চরিত্র মানে কোনোদিন যদি বাংলা বা হিন্দিতে এরম কোনো চরিত্র থাকে, মানে আমি খুব আনন্দের সঙ্গে আর কি করতে চাই। স্পেশালি আমি অ্যাকশন, মানে আই রিয়েলি ওয়ান্ট টু ডু অ্যাকশন, মানে ইদানিং কালে আমার একটা ভীষণ ইচ্ছে করছে যে প্রচুর অ্যাকশন থাকবে, প্রচুর মারামারি হবে আর কি, এই সময় করতে চাই। সো গোয়েন্দা গল্প হলে আমি খুব মজাই পাবো, প্রচুর এদের জন্য দৌড়তে হয়েছে, এদের জন্য দৌড়তে হয়নি তাই না, দৌড়তাম টৌড়তাম অনেক কিছুই করেছি, কিন্তু ওই আর কি লাইভ অ্যাকশন, ওটা সে যে দেবে, ফেলুদাতে হোক, শবরে হোক, বা অন্য যা কিছুতে হোক, আমার কোনো আপত্তি নেই। প্রিয় খাবার কোনটা? একটু আগেই বলছিলে মায়ের হাতের রান্না ভীষণ মিস করো। প্রিয় খাবার মানে আমি খুব একটা ফুড়ি না, বাট আমি বাঙালি খাবার মানে আমি ভীষণ একদম মানে ঘরোয়া খাবার খেতে পছন্দ করি, ধরো ভাত, আলু পোস্ত, আমরা ধরো বীরভূমে আমাদের পোস্ত ছাড়া চলে না, আমি পারি না বানাতে, কিন্তু ওই মা যখন খাওয়ায় তখন পোস্ত, তারপর মায়ের চিকেন, মায়ের অনবদ্য চিকেন বানায় সেসব, শুক্তো, মোচা, মোচার ঘন্ট, এঁচোড়, আমি মানে একদম ট্রেডিশনাল বাঙালি খাবার খেতে খুব পছন্দ করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আবার খুব কন্টিনেন্টালও পছন্দ করি, খুব ইন্টারেস্টিং সেটা। বাট আমার মনে হয় কন্টিনেন্টালের সাথে বাঙালি খাবারের একটা মিল আছে, এটা আমার মনে হয়, মনে হয় ওই যে ম্যাশ পটাটো সেটা তো আসলে আলু সেদ্ধ, মানে আমি ব্যাপারটা ওইভাবে দেখে আমি আমি এই দু ধরনের খাবার খেতে খুব ভালোবাসি। ওদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ, আলু ভাজা, এক্স্যাক্টলি আলু ভাজা, হ্যাঁ আমার সতে করে দিচ্ছে বেসিক্যালি, তো সবজি সেদ্ধ রে বাবা, আমি বাঙালি খাবার খুঁজবো, চাইনা আমি যাইনি যদিও, কিন্তু বলছি আমি আমি তার মধ্যে পড়ি না, আমি যেখানে যেখানে যেটা যেটা খাবার যেখানকার, আমি সেখানকার খাবারটাই গিয়ে টেস্ট করি, লোকাল কুইজিন আমি টেস্ট করি, মানে ওটাই খাই আর কি। সে কটা দিন বোলপুর না কলকাতা? না এখন আর কোনো চয়েস নেই, বেসিক্যালি দুটোই আমার বাড়ি হয়ে গেছে, মানে একটা সময় মনে হতো যে আমি খুব হোমসিক হয়ে পড়তাম মাঝে মাঝে, মনে হতো এটা আমার শহর নয়, কিন্তু কলকাতা আমাকে এমন ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে নিজের মেয়ের মতো,
যে এখন আমি কলকাতা আমার শহর নয় কথাটা বলতে পারবো না, সে সাহস আমার নেই। সো বেসিক্যালি দুটোই আমার শহর, আমি বেশি দিন কলকাতায় না থাকলেও আমার কিন্তু ইকুয়ালি মন খারাপ করে, বেশি দিন আমি বোলপুরেও থাকতে পারি না, এবার বেশি দিন কলকাতাতেও থাকতে পারি না, সেজন্য আমাকে সারাক্ষণ ব্যালেন্স করতে হয়। মানে একটা ডেলি প্যাসেঞ্জার তো করতে পারি না, কিন্তু এই একটা গ্যাপে গ্যাপে আমাকে ওদিকে যেতে হয়, গ্যাপে গ্যাপে এদিকে ফিরতে হয়। অবসর সময় কি করতে ভালো লাগে? মানে আমি বেসিক্যালি এটাও জানতে চাইছি যে অভিনয় ছাড়া আর কি ভালো লাগে তোমার, মানে কি করতে ভালো লাগে? দেখো আমি পড়ি তো বললামই, মানে আমি শুটিং এর ফাঁকেও পড়ি, ট্রাভেল করতে করতেও পড়ি, সব মানে যখনই সময় পাই আমি পড়ি, পড়তে আমি ভালোবাসি ছোটবেলা থেকে। তো নানা ধরনের লেখা পড়ি, বাংলা ইংরেজি, হিন্দিটা একটু সময় লাগে পড়তে, হিন্দি পড়তে আমার সময় লাগে, সেজন্য হিন্দি কম পড়ি কিন্তু পড়ি। আর আঁকি, আমি আঁকাটা অনেক বন্ধ ছিল, দেখলাম ফেসবুকে আঁকাটা অনেকদিন বন্ধ ছিল, কিন্তু গত বছর থেকে লকডাউনের দৌলতে সেটাকে আবার আমি রিজিউম করতে পেরেছি, আবার নতুন করে তুলি, আবার নতুন করে পেপার এই সব কিছু জোগাড় টোগাড় করে আবার এখন খুব সিরিয়াসলি আঁকছি বলতে পারো, খুবই সিরিয়াসলি আঁকছি। মানে এই সিরিয়াসনেসটা চলে গেছিল, তাতে আমার মা খুব খুশি, আমার মা চেয়েছিলেন আমি ছবিটা মন দিয়ে আঁকি, তো আমি এখন ছবিটা মন দিয়ে যখনই সময় পাচ্ছি, এবং যেহেতু টাইম টেকিং ওয়াটার কালার করি তো একটু সময় লাগে, তো ইট টেক্স টাইম। ধরো আমি আজকে যদি আঁকতে শুরু করি, আজ আমার 5-6 ঘন্টা লাগবে কাজটা করতে, তো তাতে আমার অনেকটা সময় চলে যায়। গান তো নিজের মতো করে শোনা হয়, বাড়িতে কাজ করতে করতে ছবি আঁকতে আঁকতে গান নিজের মতো করে চলছে, গান আলাদা করে গান শুনি বলাটা একটু বেশি হয়ে যাবে, বা রাস্তায় যেতে যেতে আমি ভীষণ রাস্তায় যেতে যেতে গান শুনি আর কি। দেখি সিনেমা, এখন সিরিজ দেখছি, সিনেমা তো দেখি, খুবই সিনেমা দেখি। মানে সিনেমা দেখাটা আমার, আমার একটা সময় ছিল যে ধরো দুপুরে কল টাইম আমি সকালবেলায় সিনেমা দেখে যাচ্ছি, বা ধরো আমার সারাদিন শুটিং করেছি রাত্রিবেলা 11টায়, আমার এরকম বন্ধুও আছে কিন্তু রাত 11টায় সিনেমা দেখতে যাওয়ার বন্ধু বান্ধবও আছে, এইরকম করেছি। এখন তো হলটা খুব মিস করি, কিন্তু বাড়িতে ধরো একটা 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 করে অন্তত চেষ্টা করছি, কিছু একটা একটা এপিসোড বা একটা সিনেমা সুযোগ পাওয়া গেছে যখন দেখতে থাকি, কারণ দেখাটা খুব জরুরিও, মানে ভালো লাগে বলে শুধু নয়, একজন ক্রিয়েটিভ মানুষের জন্য খুব জরুরি নানা ধরনের কাজ দেখাটা, এই আর কি। ব্যাস গল্প করি প্রচুর যারা খুব কাছের মানুষ তাদের সাথে। সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স না ওটিটি প্ল্যাটফর্ম কোনটা বেশি পছন্দ? সিঙ্গেল স্ক্রিন তো এখন ঐতিহ্য বলা যেতে পারে কলকাতার, নেই সিঙ্গেল স্ক্রিনের একটা অদ্ভুত মজা আছে, আমি সিঙ্গেল স্ক্রিন যেহেতু দেখেছি এখনো, আমি নন্দন যদিও প্রায় মাল্টিপ্লেক্সই বলা যায়, কিন্তু এখনো আমি অনেক ছবি সময় থাকলে মাল্টিপ্লেক্সে না দেখে নন্দনে দেখাটা প্রেফার করি, কারণ আমার সমস্ত সিঙ্গেল অদ্ভুত এবং সিঙ্গেল স্ক্রিন একটা মজা আছে। মাল্টিপ্লেক্স তো অবভিয়াসলি মাল্টিপ্লেক্সই চলবে, এটা তো মেনে নিতেই হবে, কোনো উপায় তো নেই। ওটিটি ইজ দেয়ার, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কোনো কিছুর জন্য কোনো কিছু যায় না, সে অর্থে সবসময় হল থাকবে, আমি বিশ্বাস করি সেটা, কারণ হলে গিয়ে যে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, একদমই তাই, সেইটা সারা জীবন থাকবে। এবং আবার হল যখন খুলবে, মাঝে যখন হল খুলেছিল আমি কিন্তু হলে গিয়ে সিনেমা দেখেছি, যখন কলকাতা ফেস্টিভ্যাল হয়েছে আমি কিন্তু কলকাতা ফেস্টিভ্যালে এবারে সিনেমা দেখেছি, আবার যখন হল খুলবে আমি কিন্তু আবার পপকর্ন নিয়ে বসে পড়বো দেখতে। সো আমার কাছে, আমি একা ভীষণ সিনেমা দেখি, বন্ধুদের সাথেও দেখি, জিজ্ঞেস করে এই যাবি তোর সময় আছে, নেই যেতে হবে না, কাউকে যেতে হবে না, এরকমও হয়েছে। আবার বন্ধুরাও যায় সঙ্গে, বন্ধু যায় আমার, এখানে তো আমার ওখানে থাকলে আমার বাবা খুব যান, মা খুব একটা হলে যান না, বাবা যান, বোন যান, বাবা সিনেমা দেখতে হলে দেখতে খুব ভালোবাসেন, এখানে আমার এক খুব কাছের মানুষ আছেন, আমি বলি যে আমি তাকে শুধু মাই বলি না, মানে মাটাই বলি না, শুধু আন্টি বলি, বাট অ্যাকচুয়ালি শি ইজ লাইক শি ইজ মাই মাদার। তো তিনি আর আমি, উই আর বেসিক্যালি পার্টনার্স সবকিছুতে, আমরা সিনেমা দেখতে যাও মানে আমরা সিনেমা দেখছি, কফি খাচ্ছি, আমরা ডিসকাস করছি এবং আমরা ফিরছি। বা যেমন আজকেই ধরো, আজকে আমাদের মুভি ডেট আছে, আজকে আমরা লাঞ্চের পরে একটা ওটিটিতে অবভিয়াসলি বড় টিভিতে আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখবো, তারপর আমরা কফি বা চা খেতে খেতে ডিসকাস করবো। তো এইরকম মানে এইসব চলে আর কি, জীবনটা মজা আর বুঝেছি। বেড়াতে একদমই তাই, বেড়াতে মানে ভীষণ বেড়াতে ভালোবাসি, তো
মানে আমাকে তুমি যেখানে পাঠাবে, মানে এখন যদি তুমি আমাকে হালি শহরে পাঠিয়ে দাও আমি হালি শহরে বেড়াতে চলে যাব, মানে আমি আর পাচ্ছি না, আমি সাফোকেটেড, 1 বছরের উপর হয়ে গেল। এবার আমাকে সিরিয়াসলি আমার বাড়ির লোকেরা বলে মানেটা কি, তুই যাসনি? মানে আমি যাইনি কোথাও, বলে তুই গেছিস, তুই শুটিং এ গেছিস? মানে আমি মাঝখানে কেরালাতে শুটিং করেছি, কেরালা অত সুন্দর জায়গা, এই প্যান্ডিং এর মধ্যেই আমি কাজ করতে করতে, যেহেতু অনেক ট্রাভেল করতে হয়েছে, যতটা কাজ করতে করতে দেখতে পেয়েছি। আমি ভোপালে শুটিং করতে গেলাম যখন, ভোরবেলা থেকে শুটিং করেছি, দুপুর বেলায় আমার প্যাকআপ হয়ে গেছে বিকেলের মধ্যে, আমার জন্য একটা গাড়ি ছিল, সে গাড়ির ড্রাইভার কে বলেছি আমাকে একজন অটো ড্রাইভার জোগাড় করে দিন। আপনি অটোতে বেরোবো? অটোতে বেরোবো আমি, ঠিক আছে, অটো জোগাড় করে দেখো। আমি অটো করে ভোপাল ঘুরেছি হাফ ডে। আমি এরকম মানুষ, আমি সর্বত্র ঘুরতে ভালোবাসি, যেখানে মানে খুললেই ঠিকঠাক সবকিছু হলেই একটা কোথাও চলে যাবো, আমি আর পাচ্ছি না মনে হচ্ছে আর কি। হালিশহর হলে আমি হালিশহর চলে, বিশ্বাস করো আই নিড টু গো সামওয়্যার, মানে প্রচন্ড ভালোবাসি, আমার পায়ের তলায় সর্ষে, আমি কিছু কিছুতেই থাকতে পারি না কোথাও, মানে দেশে হোক দেশের বাইরে হোক, অন্য সময় তো আমি অন্তত মানে একটা কোথাও বাইরে, মানে দেশের বাইরে যেতামই, দেশের মধ্যে তো ঘোরা হতে, মানে এই সবটা পুরো 2 বছরে কমপ্লিটলি ঘেটে গেছে। হ্যাঁ, আবার সব খুলে যাবে, বিকজ ট্যুরিজম ইন্ডাস্ট্রি এত সাফার করছে, সেটাও ভাবার কথা, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা কথা, ফিরিয়ে নিয়ে আসাটা খুব জরুরি। হ্যাঁ, বেড়াতে গিয়ে কোন জিনিসটা মানে কোন বিষয়টা এক্সপ্লোর করতে সব থেকে বেশি ভালো লাগে? লোকাল পিপল, লোকাল ফুড, আমি হেঁটে ঘোরার চেষ্টা করি, পাবলিক ট্রান্সপোর্ট নেওয়ার চেষ্টা করি, লোকাল মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করি। সব দেশে তো সবাই বুঝতে পারে না, কিন্তু যেভাবে কমিউনিকেট করা যায় সেভাবে কমিউনিকেট করার চেষ্টা করি। রাস্তায় খাবার খাই অবশ্যই, আই মেক ইট এ পয়েন্ট, রাস্তায় আমাকে খাবার খেতেই হবে, কারণ রাস্তার খাবার তুমি যদি না খাও তো তুমি সেই দেশের সেই জায়গার এসেন্সটা বুঝলে না। আর কলকাতায় এসে যদি কেউ ফুচকা না খায় তাহলে এটা অপরাধ কিনা বলো? সেইরকম রাস্তায় দাঁড়িয়ে, মানে আমি দিল্লি যাব, দিল্লিতে গিয়ে গলিতে বসে পরোটাটা খাবো, মানে আমি যতবারই যাই, যতবারই, দিল্লি আমার খুব ফেভারিট শহর, যতবারই যাই আমি পরোটা গলিতে গিয়ে পরোটা খাবো, আমি করিমসে গিয়ে আমি কাবাব খাবো। তো এইটা ভাবলে এটা হবে, কিছু করার নেই। বাংলাদেশে গিয়ে তো আমি রাস্তায় চা খাওয়ার জন্য পাগল হয়ে যাই, আমার বন্ধুরা বলে রাস্তায় চা, আমরা রাস্তায় ওই রং চাটা আমাকে খেতে হবে। তো আমার কাছে এইটা, মানে আমি সবসময় মনে করি যে কোনো কোনো জায়গাকে বোঝার উপায় হলো রাস্তায় হেঁটে ঘোরা, লোকাল মানুষের সাথে কাছাকাছি নেমে আসা, একদম, ওটা খুব ইম্পর্টেন্ট, মানে ওটা আমি করি আর কি, মেক ইট এ পয়েন্ট। কতবার এমন হয়েছে যে পরের বার গেছি তাদের কারোর না কারোর সাথে আবার দেখা হয়ে গেছে, কি যে ইন্টারেস্টিং ব্যাপার বলেন। ভীষণ ভালো লাগলো অপরাজিতা দি, মানে বেশ অন্যরকম একটা ব্যাপার, কোনো জীবনে কোনো কমপ্লিকেশনস নেই, কোন রকমের কম্পিটিশন, তুমি যেটা বললে আমার কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নেই, কোন রকমের সাধারণ জীবনযাপন করতেই হয়তো তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, সেটাই বুঝলাম যে তোমার সঙ্গে গল্প করে এতক্ষণ আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। যাওয়ার আগে যদি আমাদের দর্শকদের কিছু একটু বলো। থ্যাংক ইউ সো মাচ, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই অরণি, মানে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইউ, বিকজ কনভারসেশন তখনই ভালো এগোয় যখন উল্টো দিকে একজন মানুষ থাকেন যিনি সেটা এগিয়ে নিয়ে যান। সো তুমি ভীষণ ভালো, সেজন্য তোমার জন্য অনেক শুভেচ্ছাও আমি জানালাম, যাতে আই বিলিভ তুমি ভবিষ্যতে খুব ভালো কাজ করবে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি মাই প্লেজার। বাকি তোমার টিমের সবাইকে, রাখিকে, আমি রাখির সাথে আলাপ হয়েছে বলে রাখির জন্য অনেক শুভেচ্ছা, টলি এন্টারটেইনমেন্টের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা, এরকম একটা টলি রিপোর্টারের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা, এবং আমাকে আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। দর্শকদের বলি, কঠিন পরিস্থিতি, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেলে আমরা একটু পিছিয়ে যাব, সেই জন্য এই সময়টাতে আমাদের আরো বেশি আশা নিয়ে থাকতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি পাশের মানুষটাকে ভরসা দিতে হবে। হয়তো সবাই খুব ভালো নেই, কিন্তু আমি যদি একটু ভালো থাকি, সেই একটু ভালো থাকাটা, ভালো লাগাটা যদি ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, যদি একটা মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হয়, লেট আস ডু দ্যাট। এটাই সময় যখন আরো বেঁধে বেঁধে থাকতে হবে, এটাই সময় যখন আমরা নিজেদের আরো
আরো বেশি করে বুঝবো, আরো বেশি ভালোবাসবো। দিস ইজ দ্য টাইম। আমি বিশ্বাস করি এই পরিস্থিতিটাই তৈরি হয়েছে এই কারণে, যাতে আমরা বুঝতে পারি একে অপরকে। এবং সবচেয়ে বড় কথা আমার মনে হয়, মানুষ যাতে চিনতে পারি। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মানুষ যাতে চিনতে পারি এবং খুব কম নিয়ে যে বাঁচা যায়, ভালো থাকা যায়, সেই রিয়েলাইজেশনটাও বোধ হয় প্যান্ডেমিক না হলে হতো না। আমাদের চাহিদা অনেক, বুঝতে পারতাম, আমাদের চাহিদা অনেক বেড়ে গিয়েছিল। তারপরে যে আমরা শপিং মলে না গিয়ে বাড়িতে বসে থেকে নিজের কাজ নিজে করে, নিজের রান্নাটা নিজে করে বাড়ির পাশের মানুষটার সঙ্গে বসে চা খেয়ে কাটাতে পারি, এইটা প্যান্ডেমিক না হলে যে দেখতে পেতাম না, সেজন্য প্যান্ডেমিক কে তো ধন্যবাদ জানাতে হবে। শপে বড় হয়েছে বলা যেতে পারে অনেকটাই। ডেফিনেটলি আমরা সাফার করছি, ফাইন্যান্সিয়ালি অসম্ভব সাফার করছি, আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমাদেরকে ফিরে আসতে হবে। কামব্যাক ইজ নট ভেরি ইজি, বাট দেন এগেইন ওই একই কথাই বলছি, কামব্যাক সহজ হবে যখন আমরা একে অপরের পাশে থাকবো, যে যে ফিল্ডেই থাকি না কেন পাশে থাকাটা খুব জরুরি। আর একটা কথা, সেটা হলো ফ্রন্ট লাইন ওয়ারিয়ারদের প্লিজ সাপোর্ট করুন, কারণ তারা খুব খুব কঠিন পরিস্থিতিতে আছে। তাদের মধ্যে অনেকেই আমার আত্মীয় বন্ধু, খুব পাশের মানুষ, সেজন্য তাদেরকে কাছ থেকে দেখছি আমি জানি, কিন্তু নাও যদি দেখতাম তাহলেও আমি জানি আপনারা সেন্সিবল, আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ পরিশ্রম আমাদের বাঁচাবার জন্য, আমাদের সুস্থ রাখার জন্য করছেন। তারা কিন্তু এতটুকু এতটুকু স্বস্তি পাচ্ছেন না, তারা কিন্তু এতটুকু বিশ্রাম পাচ্ছেন না, সেজন্য প্লিজ প্লিজ তাদেরকে সাপোর্ট করুন, তাদের জন্য কম্প্যাশন রাখুন, এটা খুব জরুরি। এটা আমার আমার তরফ থেকে আপনাদের কাছে আরজি, কারণ সেটা না করলে কিন্তু সিস্টেমটা কোলাপস করে যাবে। আর মেনটেন করুন প্লিজ লকডাউন রুলস, এবং লকডাউন পরবর্তী সময়েও মাস্ক পরা, স্যানিটাইজেশন, ডিস্টেন্স মেনটেন্স, এইগুলো যেন আমরা ভুলে না যাই, কারণ এগুলো ভুলে গেলে কিন্তু আবার বিপদে পড়বো। ওই 3 নম্বর ওয়েভটা চাইছি না, কেউ চাই না, আমরা বিশ্বাস অলরেডি শুরু হয়ে গেছে বলা যেতে পারে। এক্স্যাক্টলি, তো আমরা কেউ তো ভাবিনি যে এই সেকেন্ড ওয়েভটা আসবে, আমরা খুব নিশ্চিন্ত হয়ে গেছিলাম, নিশ্চিন্ত হওয়ার সময় এটা নয়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাস্ক খুলে ফেলেছিল অনেক মানুষ, মাস্ক পরতো না। আমি রাস্তাঘাটে এরকম শুনেছি অনেকে বলতে যে করোনা চলে গেছে আর মাস্ক পরার প্রয়োজন নেই, আর প্রয়োজন। এক্স্যাক্টলি, একদমই তাই। এবং এই যে ইগনোরেন্সটা একেবারেই ঠিক না, একেবারেই ঠিক না, প্লিজ এটা করবেন না। নিজের বিপদ তো বাড়াচ্ছেন, সাথে সাথে আরেকটা মানুষের বিপদ বাড়াচ্ছেন। এই আরেকটা মানুষের বিপদ বাড়ানোর অধিকার তোমার নেই। আমি আমার বিপদ বাড়াতে পারি, আরেকটা মানুষের বিপদের অধিকার, আমার বিপদ বাড়ানোর অধিকার আমার নেই। প্লিজ, মানে প্লিজ রিমেইন আ রেসপন্সিবল সিটিজেন, এইটা প্লিজ করুন। মানে আমাদের ভালো থাকতে হবে, আগামী 1 বছরের মধ্যে যেন আমরা সবাই নিজের পায়ে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারি। এই যে ঘরে ঘরে মৃত্যু, হাসপাতালে কান্না, এদিন যেন আমাদের দেখতে না হয়, যেন আমাদেরকে সবাইকে সাহায্য করতে হবে। একদমই তাই। অপরাজিত দিদি, ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে, তোমাকে অনেক ধন্যবাদ। আর মাই প্লেজার। ওদিকে বসে যারা আমাদের দেখছেন, আমাদের টলি রিপোর্টের ভিউয়ার্সরা, তাদেরকে বলবো যে এরকম আরো অনেক আপডেট পেতে, আরো অনেক এক্সক্লুসিভ ইন্টারভিউজ দেখতে, এবং যে কটা দিন লকডাউন চলে সেই কটা দিন নিজেদেরকে একটু এন্টারটেইন করতে, মানে আপনাদেরকে এন্টারটেইন করাই তো আমাদের মূল কাজ। তো যেভাবে যেটুকু সম্ভব বাড়িতে বসে আমরা সবাই চেষ্টা করছি, তাই প্লিজ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এবং সমস্ত রকমের আপডেট পেতে টলি রিপোর্টারে সমস্ত ভিডিওস গুলিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছেই।